সালাম আলাইকুম, কেমন আছেন ইমরান ভাই? ইমরান, শুরু করতে পারো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর টুডে ওয়েবিনার ইনভাইটেড অল দ্য গেস্ট, স্পেশালি হু আর পার্টিসিপেটিং ইন ইউএই অ্যাব্রোড অ্যান্ড অলসো ইন বাংলাদেশ। সো টুডে সাবজেক্ট ইজ দ্য মিনস অফ এগ্রেস অফ ফায়ার সেফটি। টুডে সাবজেক্ট ইজ মিনস অফ এগ্রেস অফ ফায়ার সেফটি অ্যাজ পার এনএসটি 1201 and which will be presented by our deluxe engineer Abdul Bari, has a CEO of Optimum Engineering. আচ্ছা এমন, তোমার ইকো 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 হচ্ছে, কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না। তুমি কি হেডফোনটা ইউজ করতে পারো কিনা দেখো। এখনো কি কি হচ্ছে? হ্যালো, হচ্ছে হচ্ছে, এখনো হচ্ছে। স্যার, আমার মনে হচ্ছে যখন ইমরান স্যার কথা বলছে তখন বাড়ি ভাইয়ের হচ্ছে ইকোটা লাফাচ্ছে আর কি। আচ্ছা, এখন কি হচ্ছে? এখন কি ক্লিয়ার? হ্যালো হ্যালো, না এখনো ক্লিয়ার না। এখন কি ইকো হচ্ছে? না, ঠিক আছে, এখন ক্লিয়ার, এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ সো মাচ অল দ্য অডিয়েন্স হু আর অলরেডি অ্যাটেন্ডেড টু দ্য ওয়েবিনার। তো আই হোপ অলরেডি ইউ নো দ্য ওয়েবিনার সাবজেক্ট, টুডে সাবজেক্ট ইজ মিনস অফ এগ্রেস অফ ফায়ার সেফটি অ্যাজ পার এনএফপি 101। টুডে কিনোট স্পিকার ইজ দ্য ইঞ্জিনিয়ার এমডি ফজলুল বারী, হি ইজ দ্য সি অফ অপটিমা ইঞ্জিনিয়ার লিমিটেড, অলসো হি ইজ এ এমএসসি মেকানিক ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট, অলসো হি ইজ এ সিএপি সার্টিফাইড। সো হি ইজ এ গ্রেট গাই ফর দিস সাবজেক্ট। So I hope today webinar will be enjoy our audience. Thank you so much and over to today's speaker. আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং, সবাইকে ধন্যবাদ। আমি ফজলুল বারী। আমরা আজকে মিনস অফ ইগ্রেস নিয়ে কথা বলবো, লাইফ সেফটির একটা ইকুইপমেন্ট। সো আমার কিছু ডিসক্রিপশন দিছে, তারপর আমি আমি কিছু কাজ করছি, সেই কাজগুলো নিয়ে আপনাদের একটু প্রেজেন্ট করি। আর যদি আপনাদের শোনায় বা কোনো কারণে মানে কোনো পয়েন্ট না আসে বা কোশ্চেন থাকে, ইনশাল্লাহ শেষে আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমি ইঞ্জিনিয়ার ফজলুল বারী, সার্টিফাইড ফায়ার প্রোটেকশন স্পেশালিস্ট। তার আগে আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এবং আমি মাস্টার্স করছি হিট ট্রান্সফারের উপর এবং এনএফপি 20 এর একটা কোর্স করছি, এজ ওয়েল এজ আমি আমাদের বাংলাদেশ আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মেম্বার এবং আশ্রে, যেটা হলো যে আমেরিকান সোসাইটি অফ হিটিং রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ার, তারও একজন মেম্বার। এইটাই হলো আমার মোটামুটি পরিচয় এবং আমি আমার যে প্রফেশনাল ওয়ার্ক ছিল অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি, নিরাপন, এলিভেট, তারপরে আমি নিজের বিজনেস শুরু করি। এটা হলো যে আমার প্রফেশনালি, আর স্টিল আই এম দ্য লার্নার অফ দ্য ফায়ার সেফটি অ্যাজ ওয়েল অ্যাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এইচভ্যাক সিস্টেম ইন মাই ওয়ার্ক অফ ইন্টারেস্ট। সো এইটুকুই হলো আমার মানে প্রফেশনাল অ্যাচিভমেন্ট, আর বাকিটা আমরা আলোচনা করতে করতে শিখে নেব। তো সবার আগে কোনো একটা সিস্টেম নিয়ে যদি আমরা কাজ করতে যাই বা কোনো একটা জিনিস নিয়ে যদি শুনতে চাই, এর ইম্পর্টেন্টটা কি, মানে মিনস অফ ইগ্রেস কেন দরকার বা মিনস অফ ইগ্রেস কি কি আমাদের ইফেক্ট ফেলতে পারে আমাদের এখানে, সেটা একটা বড় পয়েন্ট হয়ে দাঁড়ায়। কারণ একটা বিল্ডিং, আমরা সবাই কিন্তু বিল্ডিং সেফটির সাথে জড়িত বা বিল্ডিং নিয়ে যে কাজ করে বা একটা বিল্ডিং এর ইউটিলিটি কি হলো সেটার সাথে জড়িত। সুতরাং সেখানে সবার আগে যে কোনো কারণে আমরা চাই না একটা বিল্ডিং এ ফায়ার হোক বা আগুন আসুক, কিন্তু সেই আগুন তো লাগে আমাদের ইউটিলিটির কারণে, আমাদের ইলেকট্রিসিটির কারণে, বা এখন তো বিভিন্ন মানুষের বিভিন্ন আগুন চুলায় থাকে। তো এটা লাগবে, এখান থেকে মানুষকে কিভাবে আমরা বের করতে পারি সেটাই নিয়ে হলো যে মিনস অফ ইগ্রেস। এক নম্বর এটা হলো লাইফ সেফটি, সেই জন্য আসছে, এবং অ্যাক্সেসিবিলিটি, কারণ আমার বিল্ডিং করলেই হবে না, এখানে ঢুকতে হবে, বের হতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর তারপরে যে জিনিসটা, আমাদের বিল্ডিং এ ফায়ার হওয়ার পর কিছু মানুষ ওখানে এন্টার করবে টু দ্য সেফটি, আমাদের রেস্কিউ করার জন্য ফায়ার ফাইটার এবং রেস্কিউ টিম,
আমরা বলি, সেই লোকগুলো যেন আসতে পারে, তাদের জন্য যেন অবস্ট্রাকশন থাকে, তারা যেমন ফায়ার ফাইটটা করতে পারে, তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করে, সেগুলো আমরা প্রথমে ডিজাইন থেকে কনসিডার করে কাজ করবো। সেটাই হলো যে এই এই সব ব্যাপারই হলো যে ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে ভাবছি, যদি আমরা মিনস অফ ইগ্রেস কে না রাখি, তাইলে আমাদের কি হতে পারে, সেটা আমাদের কি ইফেক্ট আসতে পারে? সেটা আমরা দেখি, আমরা মাত্র বাংলাদেশে যে ফায়ার ইনসিডেন্ট গুলো হয়েছে তার তিনটা এক্সাম্পল নিয়ে আসছি, সবচেয়ে বড় বড় এবং আমাদের ন্যাশনকে একেবারে মানে ইসে নিয়ে আসছে। ইন ইফেক্ট অফ দ্য মিনস অফ ইগ্রেস কি ইফেক্ট হতে পারে? এক নম্বর হলো তাজরিন ফ্যাশন, যেটা আমরা নাম শুনছি, যে কারণে আমাদের অ্যাকর্ড অ্যালায়েন্স হয়েছিল, বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভয়াবহ রকমের একটা পরিবর্তন আসছে সেফটি নিয়ে, সেটা একটা তাজরিন ফ্যাশন একটা ইফেক্ট হয়েছিল। সেখানে যে লোক মারা গেছে তারা মিন্স অফ ইগ্রেস এর ফল্ট এর কারণে। এখানে ফায়ার সেফটি যদি আমরা চিন্তা করি, দুই ভাবে চিন্তা করতে হয়, অ্যাকটিভ এবং প্যাসিভ। প্যাসিভ টেকনোলজি যেগুলো আছে তার ভিতরে হলো মিন্স অফ ইগ্রেস একটা লাইফ সেফটির পার্ট, ইজ নট এ ফায়ার প্রোটেকশন, এটা হলো একটা লাইফ সেফটির একটা অংশ। সে এদের তাজরিন ফ্যাশন একটা আমাদের জলযন্ত্রে উদাহরণ ছিল শ্যাম্পুর ফ্যাক্টরি, সেখানে যে মানুষ গেছে মারা গেছে সেটা একটা, আর একটা বেদি রোডের রিসেন্টলি যে ফায়ারটা হলো সেটাও একটা ছিল মিন্স অফ ইগ্রেস এর ইফেক্ট। এখন আমাদের কোশ্চেন আসতে পারে, এটা যে মিন্স অফ ইগ্রেস এর ইফেক্ট, এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা কিভাবে মিন্স অফ ইগ্রেস কে দায়ী করবো, এই কারণেই আমাদের এখানে ফায়ারটা হলো বা এটার এইটার কারণেই আমরা ইফেক্টটা পেলাম। এটার আমি একটা তাজরিন ফ্যাশনের ফায়ার আপনারা এখনো পেপারে আছে বা এখনো দেখতে পারেন, সেখানে যে মিন্স অফ ইগ্রেস এর পার্ট হলো একটা সিঁড়ি বা স্টেয়ার যেটাকে আমরা চিনি, সেই স্টেয়ারটা যখন উপর থেকে নেমে তারপর একটা স্টোরের ভিতর দিয়ে আউটসাইডে বের হওয়ার অবস্থা ছিল, যেটা আমরা তাজরিন ফ্যাশনে ছিল, সেটা যখন হলো সেই কারণে স্টোরের ভিতরে ফায়ার হওয়ার কারণে মানুষগুলো নেমে তাদের চোখের সামনে দেখলো একটা ফায়ার, সেটা সে তার ভিতর দিয়ে তাদেরকে ইভাকুয়েশন হতে হবে। সুতরাং সেই তাজরিন, এটা মিন্স অফ ইগ্রেস এর একেবারে জিরো প্রথম যে নিয়মটা শুরু হয় বা প্রথম যে কাজটা শুরু হয় সেই কাজটা দিয়ে শুরু হয়। সুতরাং এই তাজরিন ফ্যাশনের যে কারণে ফায়ার এতগুলো লাইফ মারা গেল, নট অনলি অ্যাসেট, উইথ লাইফ, মিন্স সেফটির ইফেক্টটা হলো একেবারে লাইফ সেফটির প্রাথমিক স্টেপটা, সেটাই ছিল হলো যে তাজরিন ফ্যাশন। সেকেন্ড হলো হাশেম ফুড ফ্যাক্টরি, এটা আমিও ভিজিট করছি, তারও একই অবস্থা, সিঁড়ি থেকে নেমে প্লাস্টিকের স্টোরের ভিতর দিয়ে, প্যাকেজিং স্টোরেজ এর ভিতর দিয়ে তারপর আমাকে আউটসাইডে যেতে হবে, সেটা একটা মিন্স অফ ইগ্রেস এর ছিল। আর বেলি রোডের টা যেটা খুবই রিসেন্টলি ঘটে গেছে, তার ছিল, আপনারা তো জানেনই, সিঁড়ির ওখানে ফায়ার হয়েছিল, কি কারণে ফায়ার হলো, একটি মাত্র সিঁড়ি ছিল, সে সিঁড়ির সম্মুখে আমরা গ্যাস সিলিন্ডার বা সামা অকুপেন্সি রেখেছিলাম, যেটা একেবারে ভায়োলেশন অফ দ্য মিন্স অফ ইগ্রেস এর নিয়মটা, সেটার কারণে আমাদের ফায়ার হওয়ার পরে মানুষকে আমরা ইভাকুয়েট করতে পারি নাই। সেই জন্য যত মানে আমরা ইম্পর্টেন্ট ফায়ার সেফটিতে বলি, ফায়ার পাম্প, ফায়ার অ্যালার্ম, তারপর হলো যে বেসিক প্রোটেকশন, যতগুলোকে আমরা ইম্পর্টেন্ট বলি, তার সবচেয়ে ইম্পর্টেন্ট যখন লাইফ সেফটির পার্টে আসে বা জীবন বাঁচানোর চিন্তা আসে, তখন হলো মিন্স অফ ইগ্রেস এর ডিজাইনটা। আর যে ডিজাইনটা করতে হয় বা যে ইফেক্টটা শুরু করতে হয় একেবারে শুরু থেকে, সুতরাং এই মিন্স অফ ইগ্রেস একেবারে মানে ফায়ার সেফটি থেকেও ইম্পর্টেন্ট, লাইফ সেফটির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটার কারণেই আপনি একটা বিল্ডিং থেকে কুইকলি ইভাকুয়েট করতে পারবেন। এখন এই ডিজাইন গুলো কিভাবে করবেন সেই সকল ইফেক্ট গুলো নিয়ে আমাদের নেক্সট আলোচনা হবে। যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মিন্স অফ ইগ্রেস, সেই ক্ষেত্রে এদের কি কি কম্পোনেন্ট নিয়ে কাজ করে এবং কিভাবে কাজ করে সেটা আমরা ডিটেলসে আলোচনা করেছি। তার আগে আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন, কম্পোনেন্ট কোন কোন ব্যাপারগুলো মিন্স অফ ইগ্রেস এর আমরা ধরে থাকি। এক নম্বর হলো যে এক্সিট, এক্সিট সাধারণত তিন ক্যাটাগরিতে হয়, একটা হলো এক্সিট অ্যাক্সেস, দি এক্সিট অ্যান্ড এক্সিট ডিসচার্জ। আপনি একটা ছবি দেখবেন, এখানে তিনটা জিনিস দেখানো হয়েছে, একটা কোনটা এক্সিট অ্যাক্সেস,
কোনটা এক্সিট আর কোনটা এক্সিট ডিসচার্জ। এখন দেখেন আমাদের বিল্ডিং এর ভিতর থেকে যে ডোর গুলো থাকে, তার ভিতরে যে কানেকশন গুলো থাকে, তার একটা অকুপেন্সি থেকে আরেকটা অকুপেন্সি হওয়ার জন্য যেগুলো থাকে, সে তাকে বলা হয় আমাদের বিল্ডিং 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 এক্সিট এক্সিট অ্যাক্সেস। পরেরটা হলো এক্সিট, যেটা হলো বিল্ডিং থেকে আমরা কিভাবে বের হব, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা বিল্ডিং থেকে বের হলাম, সেটা হলো বিল্ডিং এক্সিট। আর এক্সিট ডিসচার্জ, যতগুলো ফ্লোর আছে সেই ফ্লোরের টোটাল অকুপেন্সি কে আমি কিভাবে একেবারে টু দ্য অ্যাসেম্বলি পয়েন্ট, ফায়ারের আরেকটা পয়েন্ট, সেখান পর্যন্ত নিয়ে যাব, সেটা হলো এক্সিট ডিসচার্জ। যেটা আমরা এখানে দেখা যায় যে এটা হলো এক্সিট ডিসচার্জ। আর মিন্স অফ ইগ্রেস এর যে কম্পোনেন্ট গুলো থাকে, এরকম একটা সেফ ইভাকুয়েশন করার জন্য, একটা বিল্ডিং থেকে বের করার জন্য যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো হলো ডোর। এখন ডোরের ডিজাইনটা বিল্ডিং ফায়ার সেফটির সাথে এবং ইন্টারন্যাশনাল কোর্ট এর সাথে, এখানে মজার একটা ব্যাপার হলো ইন্টারন্যাশনাল কোর্ট, ন্যাশনাল কোর্ট, যেটা হচ্ছে আমাদের এটা সাথে কতটা সামঞ্জস্য, কেন প্রশ্ন হলো, আপনি কোর্ট বলছে সেই সেই কোডটাকে আমরা কেন কমপ্লাই করবো বা কি কারণে ইউজ করবো, সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করবো এবং এর ইফেক্টটা কি। সেগুলো একটা হলো ডোর, স্টেয়ার, করিডোর, প্যাসেজ ওয়ে, হরাইজন্টাল এক্সিট, ব্রিজ বিটুইন দ্য বিল্ডিং, র্যাম্প, এসকেলেটর এবং এলিভেটর এবং এরিয়া অফ রিপিট জোন, এই সবগুলোই হলো যে বিল্ডিং এর মিনস একটু ব্রেক করতেছে, একটু কাইন্ডলি ইম্প্রুভ করা যাবে? আমি দেখি একটু কন্টিনিউ করে তারপরে দেখি এটা ক্লিয়ার হয় কিনা। তারপরে হ্যালো, এখন তার আগে আমাদের যেটা শুরু করতে হবে হেড রুম, যেটা হলো যে মিন্স অফ ইগ্রেস এর সবচেয়ে শুরুর অংশটা। আমাকে একদিন হ্যালো তো, আমি একটু হেডফোনটা কানেক্টেড করে হেডফোন কানেক্ট করার আগে আগের স্লাইড থেকে যাওয়া যাবে, আগের স্লাইডে। মনে হয় আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আর বাকিরা সবাই আমরা মেইটু মেইটু থাকি, প্রেজেন্টার ছাড়া বাকিরা আমরা মেইটু থাকলে ভালো হবে। ভয়েস ক্লিয়ার আছে স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যালো, আচ্ছা
আচ্ছা, এখন তো ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই, আমার মনে হয় এখন কন্টিনিউ করা যেতে পারে। হ্যাঁ ইঞ্জিনিয়ার ফজলুল বারী, শুনতে পাচ্ছেন আপনি? ফজলুল বারী শুনতে পাচ্ছেন? প্লিজ কন্টিনিউ। এটা কি হ্যাং হয়ে গেল কিনা? ইমরান ভাই, ইমরান ভাইকে রিকোয়েস্ট করতেছি, ইমরান ভাই আপনি একটু ফোনে ফোনে কন্টাক্ট করেন। হ্যাঁ ফজলুল বারী ভাই প্লিজ। হ্যালো, জি আপনি কন্টিনিউ করেন এজ ইট ইজ প্লিজ। জি, তারপরে যেটা আছে হেডহুড বা হেডরুম বলে আমাদের লাইফ সেফটি পার্টে, সেটা হলো গিয়ে আপনার তখন একটা ডিজাইন করতে হবে যেখান থেকে ইভাকুয়েশন হবে তার মিনিমাম হাইট কতটুকু রাখতে হবে। এখানে যে পয়েন্ট গুলো বলা হয়েছে সেগুলো NFP 101, যেটা আমাদের লাইফ সেফটি কোড, সেখান থেকে বলা হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে যে দেখেন মিনিমাম হাইট বিটুইন দ্য ফ্লোর লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত যে হাইটটা থাকতে হবে এবং যেখান থেকে ফ্লোর টু ফ্লোর উইদাউট বিম এনি কাইন্ড অফ ফলস সিলিং এনি কাইন্ড অফ, সেটা মিনিমাম 7.5 থেকে ভিতরে থাকতে হবে। এস্টার যে ল্যান্ডিং যেটা আছে এখান থেকে যেটা বের হয়ে যায় সেখান থেকে কিন্তু মানে সেই ক্ষেত্রে যেটা আসতে পারে, এক নম্বরে হলো গিয়ে আপনি যখন লোকগুলো বের হবে যেটাকে বলা হয় ইভাকুয়েশন হিউম্যান ক্রাউড ম্যানেজ, তখন তাদের ভিতরে একটা প্যানিক থাকে যদি কখনো তাদের নিচে বা কোথাও নামতে হবে এরকম যদি কোনো সিনারিও চলে আসে সেই ক্ষেত্রে ওখানে একটা ক্রাউড ফিল হবে। সেই জন্য হেডহুডের মিনিমাম হাইটটা রাখতে হবে। একটু তার সেকেন্ড থিং হলো আমরা যে জিনিসটা থেকে বাংলাদেশ এখনো দূরে আছি সেটা হলো স্মোক ম্যানেজমেন্ট বা স্মোক মুভমেন্ট। এখান থেকে স্মোকটা কিভাবে স্মোকটা কিভাবে বের করতে হবে সেই জিনিসটাকে নিয়ে যখনই আপনি কাজ করবেন তখন পরিচিত না। তারপর হলো যে মিন্স অফ ইগ্রেস, এটা আরেকটা জিনিস, যখন গার্ড যদি না থাকে, যখন ক্রাউড ম্যানেজমেন্ট হবে, যখন মানুষ বের হবে তখন এই গার্ডের কারণে সে ওখান থেকে পড়ে যে ফল ডাউন আর একটা রিস্ক নিয়ে আসতে পারে, সেই রিস্কটা মিটিগেট করার জন্য তার মিনিমাম হাইট থাকতে হবে, যেটাকে বলা হয় 36 ইঞ্চি বিটুইন দ্য সারফেস থেকে মিনিমাম হাইটে গার্ডটা বা 650 mm অ্যাবোভ ফিনিশ ফ্লোর পর্যন্ত গার্ডটাকে রাখতে হবে এটা। এবং যদি আপনার এরকম হতে পারে টোটাল বের হওয়ার জন্য যে রাস্তাটা সেই রাস্তাটা অনেক উইড, সেই ক্ষেত্রে ভিতরে আবার হ্যান্ড হ্যান্ডরিল দিতে হবে, সেই হ্যান্ডরিল গুলো 60 ইঞ্চির একটা থেকে একটা মিনিমাম ম্যাক্সিমাম 60 ইঞ্চি ডিস্টেন্সের ভিতরে সেইগুলো সেই হ্যান্ডরিল গুলো দিতে হবে। সেই হ্যান্ডরিল গুলোর মানে হাইট 36 ইঞ্চি পর্যন্ত আমার রাখতে হবে। এগুলো যখন আমরা ডিজাইনের শুরু থেকেই শুরু করতে হবে। সেকেন্ড থিং হলো যে আমার মিন্স অফ ইগ্রেস এর রিউএবিলিটি, যখন মানুষ এখান থেকে বের হবে বের হওয়ার পর তার কিন্তু মানে ফুলের টপ বা একটা ফোম, যেখান থেকে আমাদের দেশে যে সাধারণত যেটা দেখা যায় যেটা হলো যে আমাদের বেইলি রোডের ফায়ারে যেটা হলো যেখান থেকে বের হবে সেখানে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার ছিল,
সেই মিন্স অফ ইগ্রেসের রিএবিলিটির এজন্য এখানে ক্লিয়ার থাকতে হবে, যেটা ফায়ার এক্সিট এবং ফায়ার স্টেয়ার হিসেবে থাকবে, সেখানে কোনো প্রকার ফুলের টপ বা কোনো প্রকার বাধা, কোনো প্রকার আপনি একটা মানে এন্টার করার জন্য একটা পাপোশ, এগুলো রাখা যাবে না। এগুলো রাখলে আপনার যে উদ্দেশ্যে আপনি মিন্স অফ ইগ্রেসের এই স্টেয়ারটা রাখবেন, সেটা মানে ওই সময় ক্রাউড ম্যানেজমেন্টের সময় ওখানে 30 লাখে কেউ একজন পড়ে যাবে বা ওখানে কেউ একটা অ্যাক্সিডেন্ট করবে, দেখা গেল কি মানে আপনি ওখানে আরেকটা অ্যাক্সিডেন্ট রিক্স তৈরি হলো, যে রিক্স এর কারণে সমস্ত মানুষ আর ইভাকুয়েশন হতে পারলো না, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলো, ওখানে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য এখানে যেটা মিন্স অফ ইগ্রেসের এখানে কোনো প্রকার আমার ই রাখা যাবে না, মানে কোনো প্রকার মানে যেগুলো কারণে আর একটা ফল ডাউন এর সিচুয়েশন আসতে পারে সেগুলো রাখা যাবে না। পরে আসলাম আমরা ডোরের ব্যাপারটা, ডোর মিন্স অফ ইগ্রেসের একেবারে এমার্জেন্সি এবং ফার্স্ট ইমেজ, কারণ কোন মানে নট অনলি মিন্স অফ ইগ্রেসের যখন মানুষ এন্টার করবে তার জন্য একটা ডোর, ডোর ছাড়া কোনো বিল্ডিং মানে সিকিউরিটি পারপাসে বিভিন্ন পারপাসে ডোরটা ইউজ করা হয়। তবে ডোরটা যখন ইউজ করা হয় সেই ক্ষেত্রে কিছু জিনিস ফায়ার সেফটির ক্ষেত্রে আমাদের ধরতে হয়, মিনিমাম ক্লিয়ার উইথ যতটুকু থাকবে সেটা যেমন 915 mm পর্যন্ত থাকবে, সেটা কোথা থেকে ডোর 90 ডিগ্রি ওপেন করার পরে ডোরের একটা হোল্ডার থেকে আরেকটা পাশ পর্যন্ত যতখানি ডিস্টেন্স, নট ওয়াল টু ওয়াল, ইটস দ্য ফ্রেম টু ফ্রেম ডিস্টেন্সটা হবে, মিনিমাম 900 mm পর্যন্ত থাকতে হবে। এখানে আরো কিছু মজার ব্যাপার যদি আপনারা খেয়াল করেন, ডোর এবং ডোর ফ্রেমের প্রজেক্টর হ্যান্ড মানে যে সাইডটা আপনার হ্যান্ড রিল আছে এবং এটা উপর থেকে কতটুক নিচে থাকবে, যেমন 865 mm উপরে, কেন 865 mm এখানে রাখতে হবে, তার আর একটা বিশাল রকমের সিমুলেটিং রেজাল্ট আছে, সেটা হলো গিয়ে উই আর যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি তারা পড়ছি মোমেন্ট, ফোর্স ইনটু ডিস্টেন্স। যদি আমি একটা ডোরকে নিচ থেকে আমি যতই ফোর্স দিই তাকে কিন্তু ওপেন করতে পারবো না, তাকে ওপেন করার জন্য যত উপরে উঠবো সে মোমেন্ট বেশি ক্রিয়েট করতে পারবে, ডিস্টেন্সের সাথে মোমেন্টটা কি আছে সেই মানুষের হাইট অনুসারে কতটুকু ডিস্টেন্স তৈরি করতে পারে সেইটাও এখানে মেনশন করছি। এই সাইজের ভিতরে এই প্রজেক্টর গুলো সিমুলেটিং করার পরে NFPA এরা এখানে মেনশন করছে। সুতরাং কোন একটা ডোর বা ডোর অ্যাসেম্বলির যখন আমরা উইথ মাপবো তখন তাকে মাপবো, কিভাবে মাপবো সেটা এই যে এখানে আমরা দেওয়া আছে সেই অনুসারে এটা মিনিমাম কতটুকু থাকতে হবে সেই জিনিসটা এখানে সুন্দর করে বলা আছে। তারপর হলো যে যেটা হলো যে আমি যেটা বলতেছিলাম ফোর্স টু দা ওপেন, একটা ডোরকে খোলার জন্য আমার কি পরিমাণ ফোর্স দিতে হবে, এখানে এটার সাথে আবার একটা সম্পর্ক আছে আমাদের প্রত্যেকটা হিউম্যানের হাতের ম্যাক্সিমাম থ্রাস্ট ফোর্স কত হইতে পারে, দিস ইজ দ্য কামিং ফ্রম দ্য সিমুলেটিং লেজার। এই জন্য প্রত্যেকটা দেশের লোকাল কোড কেন অ্যাপ্লাই করতে হয়, কারণ আমাদের দেশের মানুষের এক ধরনের শক্তি, দুবাইয়ের বা সৌদি আরবের মানুষের এক ধরনের শক্তি, মিডল ইস্টের মানুষের, আমেরিকান মানুষদের এক ধরনের শক্তি বা চাইনিজ মানুষদের এক ধরনের শক্তি, তাদের হাতের যে শক্তির এবিলিটি তার উপর বেশ করে লোকাল কোর্টে কতখানি পর্যন্ত ম্যাক্সিমাম ফোর্স দিতে পারবে, তার উইথ কতটুকু থাকতে হবে, তার থিকনেস কতটুকু থাকতে হবে, তার রেটিং আওয়ার কতটুকু থাকতে পারবে, তার ওয়েট কতটুকু থাকতে হবে, সে তার উপর নির্ভর করে। একটা ডোর ফোর্সে কতখানি ফোর্স দিলে সে ওপেন হবে, ল্যাচ ম্যাক্সিমাম ফোর্স। এর সাথে আর একটা জিনিস আছে যেটা আমরা প্র্যাকটিস করি, স্মোক ম্যানেজমেন্ট, কারণ যখন স্টেয়ারকেস প্রেশারাইজেশন মানে কোনোভাবে স্মোকটাকে স্টেয়ারকেস এর ভিতরে আসতে দেওয়া যাবে না, ডিউ টু দ্য এখানে একটা পজিটিভ এয়ার তৈরি করব, বাট ভিতরে যে লোকটা আছে সে যখন ওখান থেকে ইগ্রেস হতে যাবে বা সে যখন ওখান থেকে বের হতে যাবে তখন কিন্তু তার একটা ফোর্স দিতে হবে, সেই ফোর্সটাকে সে যদি না ধরতে পারে, সেই ফোর্সটাকে সে যদি না ধরতে পারে সে কিন্তু ওখান থেকে বের হয়ে আসতে পারবে না। সেই জন্য আমাদের ওই ফোর্সের পরিমাণ কতটুকু থাকবে, এখানে প্রেশার বেশি দেওয়া যাবে না, সেই প্রেশারটা কতটুকু দেওয়া যাবে তার উপর বেস করে এখানে দেখেন 65 নিউটন রিলিজ ল্যাস আর দিতে হবে, এবং ম্যাক্সিমাম যে ডোর লিফটে মোশন হবে 133 নিউটনে, এবং ওপেন টু দ্য মিনিমাম রিলিজ উইথ ডোর, মানে এখানে সুন্দর করে বলা আছে। এবং সাথে সাথে আরেকটা পিকচার দেখবেন,
যেটা হলো যে আমাদের করিডোরের যে উইথ গুলোকে আমরা কিভাবে ডোর কনসিডার করা হবে, যখন রিকোয়ার্ড যে উইথটা আছে যেটা এ দেখানো হয়েছে, সেই এটা কিন্তু সব সময় মিনিমাম যেটা ওপেন করতে পারবে হাফের, আপনি সর্বোচ্চ দখল করতে পারবেন এর মিন রিকোয়ার উইথ এর অর্ধেকের চেয়ে বেশি যেন দুইটা ডোরের ভিতরে ওপেন অবস্থায় ফাঁকা থাকে। এটা আপনারা খেয়াল করেন একটু, এইখানটা আমার মাউসের এটা যেখানে আছে সেটা যেখানে আছে এইটা এখানে দিতে হবে। আর আরেকটা জিনিস হলো যে ডোর লিপ এনকোসমেন্ট এইটা কিন্তু সুন্দর ব্যাপার। আমরা দেখেন একটা স্টেয়ার উইথ যেটাকে আমরা এ এ বলছি, মিনিমাম স্টেয়ার উইথ যেটা আছে, সেই স্টেয়ার উইথটাকে মিড ল্যান্ডিং এবং ল্যান্ডিং এ সেটা কিন্তু একটা সার্কুলার অবস্থায় আসছে, যেটা এ হলে যে আমার রিকোয়ারমেন্ট। এটা আমাদের আরএসসি বলে প্রত্যেকটা ডোর প্রত্যেকটা স্টেয়ার উইথ মিনিমাম 5 ফিট থাকতে হবে, আমাদের বিএনবিসি তে একটা বলে, এনএফপিএ তে একটা বলে, আমাদের ফায়ার সার্ভিস ডিফেন্স একটা বলে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইমারত বিধিমালা একটা বলে, এই সবগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম আছে। সেই নিয়মটার জন্য আমরা যেটা করব, সেখানে ডোরের যে উইথটা আছে সেটা এনকোস টোটালটা একটা সার্কুলার অবস্থা আসবে এবং সেই সার্কুলার অবস্থা টোটালটা কাভার করবে মিড ল্যান্ডিং এ। কিন্তু যখন বডি ল্যান্ডিং এ যেটার সাথে কানেক্টেড টু দ্য ফ্লোর, সেখানে ডোর এনকোসমেন্টে ডোর দেখেন এখানে দুইটা আছে, একটা প্রজেকশন গেছে টোটাল সিঁড়ি থেকে এয়ার ডিস্টেন্স দিয়ে, আরেকটা গেছে ডোরটা ওপেন হওয়ার পর যখন মিড ল্যান্ডিং এ আসলো, এই দুইটার ভিতরে বি ডিস্টেন্সটা ইজ শ্যাল বি এ ডিস্টেন্স এর অর্ধেকের চেয়ে বেশি রাখতে হবে। কতখানি পর্যন্ত আমরা ডোরটাকে এখানে নিয়ে আসবো সেটা এখানে সুন্দর করে, এটাকে বলা হয় ডোর লিপ এনকোসমেন্ট। প্রত্যেকটা ডোরের যে লোকেশন এবং ডোরের যে সিস্টেমটা, এটা আমরা এভাবে ক্যালকুলেশন করে, এদের রেডিয়াস গুলো ক্যালকুলেশন করে কতখানি আমি অ্যাঙ্গেল পাই, তারপরে এই ডিসিশনটা নিতে হবে, যেন এটা এমন হয় না টোটালটাই যেন এর ভিতরে চলে আসে। এই জিনিসটা আমাদের মানে প্রত্যেকটা ডোরে সেট করার আগে, স্টেয়ারে বসানোর আগে সব জিনিসগুলোকে আমার দেখতে হবে, আমার টেস্ট করতে হবে। পরের ডিজাইনটা হলো গিয়ে আমার ডাইরেক্ট ইভাকুয়েশন, লক, ল্যাস এবং অ্যালার্ম ডিভাইস। এখানে আমাদের মজার ব্যাপার আছে যে ডিভাইস গুলোকে আমরা ইউজ করব বা যেখান থেকে আমরা ডাইরেক্ট ইভাকুয়েশন হয়ে যাব বা এক্সিট ডিসচার্জ হব, তার পাশে যদি এটা আমার এখন তো আধুনিক সিস্টেমের ভিতরে আমরা করি কি এটাকে মানে অ্যাক্সেস কন্ট্রোলের ভিতরে নিয়ে আসি, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা শ্যাল বি সিনক্রোনাইজ উইথ ফায়ার অ্যালার্ম সিস্টেম। যদি এটা ফায়ার অ্যালার্ম সিস্টেমের সাথে সিনক্রোনাইজ না করি, তাহলে হবে কি আমরা ডোরটাকে সুন্দর করে ফায়ার অ্যালার্ম আসলো কন্ট্রোল রিলিজ করলো না, আমরা ওখান থেকে ইভাকুয়েট হতে পারলাম না। সেই জন্য এবং যদি আমাদের রাউন্ড শেপের ডোর থাকে, তার পাশে একটা আমাদের বেনিকবার অপারেশন ডোর রাখতে হবে, এবং সেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরি বা প্রত্যেকটা আমাদের একটা সাইড ডোর থাকে স্লাইডিং ডোরের সাথে, যেটা মিনচা বিগড়ে সেখান থেকে বের হয়ে যায় এবং সেটবু পানিক বেনিকবার অপারেশন হয়ে যায়। তারপরে যদি ডোরের হার্ডওয়্যার গুলোর ওই যে হার্ডওয়্যারের যে লোকেশন এবং এক্সিটের যে লোকেশন বা মিনিমাম হাইট যতটুকু থাকতে পারবে, এটা আপনাদেরকে যে বললাম মোমেন্ট ক্রিয়েট করার জন্য, যেন এক অল্প পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে এবং হাতের অল্প পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে সে যেন মোমেন্ট ক্রিয়েট করে এবং এটা ওপেন হতে পারে, সেই সিস্টেমের যে ব্যবস্থার জন্য কতটুকু হাইট থাকতে হবে এবং ডোরের হার্ডওয়্যার পেনিক করার জন্য লোকেশন কিরকম রাখতে হবে সেটার জন্য ডোরের জিনিসটা আসলো। পরের জিনিসটা যদি আমরা আসি রি এন্ট্রি, এইটা হলো যে সুন্দর একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা এভরি বিল্ডিং এর ভিতরে আমাদের কি করতে হবে, কোনো কারণে আমরা একটা এক্সাম্পল নিলে এটা সবচেয়ে সুন্দরভাবে বুঝতে পারলাম। আমাদের মনে হলো থার্ড নাম্বার ফ্লোরে ফায়ার হলো যে কোনো একটা সিঁড়ির কাছে, আমাদের যখন ইভাকুয়েশন হবো তো আমরা দুইটা ফায়ার স্টেয়ার থেকে আসলাম, আসার পরে আমাদের দেখা গেল কি এই একটা সিঁড়ির কাছে এসে এক পাশের একটা সিঁড়িকে সে ইভাকুয়েট স্মোক এসে এখানে টোটালটাকে ভরে গেছে, মানে একটা একটা এক নম্বর স্টেয়ারকে স্মোক এসে ভরে গেল। এখন এখানের যারা ইভাকুয়েশন করার জন্য এই স্টেয়ার থেকে যারা
পাঁচ নাম্বার ফ্লোর পর্যন্ত আসলো, তারা একটা রিলিজ সাইন লাগাতে হবে যেন সে এখান থেকে সেফ ইভাকুয়েশন হয়ে এই ফ্লোরের ভিতর দিয়ে এই স্টেয়ার আসে এখান থেকে ডাইরেক্ট ইভাকুয়েশন করতে পারে। এই জন্য প্রত্যেকটা বিল্ডিং এর বিভিন্ন জায়গায় তিনটে ফ্লোর বা চারটা ফ্লোর পর পর একটা করে রিএন্ট্রি পয়েন্ট রাখতে হবে, যেখান থেকে সেন্টার করে যে কোনো দুইটা ইভাকুয়েশন এর পথে যে মানে স্টেয়ারের ভিতরে কানেক্টেড হইতে পারে। সেই জন্য প্রত্যেকটা মানে বিল্ডিং বা প্রত্যেকটা স্ট্রাকচারের ভিতরে রিএন্ট্রি পয়েন্ট এবং রিএন্ট্রি পয়েন্ট গুলো আমাদের মার্ক করে রাখতে হবে যে কোন ফ্লোরে রিএন্ট্রি, আদারওয়াইজ মানুষ কিন্তু একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যেতে পারবে না বা গেলে সে আরেকটা ট্র্যাপে পড়তে পারে। সেই জন্য স্টেয়ার সিলেকশন করতে এবং রিএন্ট্রি অপশনটা আমাদের মাস্ট বি ম্যান্ডেটরি রেখে দিতে হবে, এটা একটা ভাইটাল পয়েন্ট মিনস অফ ইগ্রেসের। দেন হলো যে যখন একটা মানুষ স্টেয়ার থেকে বের হলো, স্টেয়ার থেকে বের হলে একটা স্টেয়ারে কতগুলো মিনস অফ ইগ্রেসের কম্পোনেন্ট থাকে। প্রথম যদি আমরা শুরু করি, প্রথমে থাকবে হেডহুডের যে হাইটটা, যেটা মিনিমাম আমাদের কত থাকবে 2.30 মিলিমিটার, 230 মিলিমিটার যদি আমরা টপ ল্যান্ডিং থেকে আসি। তারপরে ওখান থেকে আসার পর একটা হ্যান্ড্রিল, দিস ইজ দ্য পার্ট অফ দ্য স্টেয়ার, এবং সেটা কতটুকু থাকতে হবে। এখানে একটা মজার ব্যাপার দেখেন, সেটা হলো যে যেখান থেকে রাইজারের হাইট শুরু হয়েছে সেখান থেকে 1 ফিট 350 mm পর্যন্ত শুরুতেই একটা হ্যান্ড্রিল থাকতে হবে। এটা হ্যান্ড্রিলটা কিন্তু 350 mm বেশি থাকতে হবে, মানে স্টেয়ার ট্রেড যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে কিন্তু না, আরো মানে 1 ফিট থেকে শুরু করতে হবে। তারপর হ্যান্ড্রিলের মিনিমাম হাইট যেটা আমাদের লেখা আছে, এবং সাথে সাথে আরেকটা জিনিস দেখেন, রাইজার হাট একটা স্টেয়ারে রাইজারের মিনিমাম হাইট ম্যাক্সিমাম আপনি 150 mm থেকে এবং ম্যাক্সিমাম মিনিমাম 100 mm এর ভিতরে একটা রাইজ ট্রেডের একটা স্টেয়ার ট্রেডের হাইট থাকতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যেটা উইথ, মিনিমাম উইথটা থাকতে হবে 280 মিটার, সেটা এখানে সম্পূর্ণ লেখা আছে, এবং ভার্টিক্যাল ওপেন কত আছে, এক্সটার্নাল হ্যান্ডেল থাকতে হবে কত। এখানে যে মানে প্রায় 4টা থেকে 5টা পয়েন্ট আছে যে পয়েন্টকে আপনার একটা স্টেয়ার কে ডিজাইন করার ক্ষেত্রে মিনস অফ ইগ্রেসের ডিজাইনের সাথে এই ডিজাইন এই এই প্যারামিটার কি কনসিডার করা হয়েছে কিনা বা এই প্যারামিটার গুলো ধরা হয়েছে কিনা সেই জিনিসটাকে ধরে তারপর ক্যালকুলেশন করে ট্রেড ল্যান্ডিং যতগুলো আছে সবগুলো স্টেয়ারের কমপ্লায়েন্সে নিয়ে আসতে হবে। সাথে সাথে আরেকটা আপনাদের মানে আরেকটা স্লাইডে দেখায় যে এখানে দেখেন স্টেয়ারের উইথ এবং এখানে স্টেয়ারের হ্যান্ডেলের সাথে ম্যাক্সিমাম প্রজেকশন এরিয়া থাকতে হবে। কেন থাকতে হবে? মানুষ যেন ধরতে পারে। এবং মজার ব্যাপারটা দেখেন, এখানে এক একটা করে হ্যান্ডেলের ভিতরে ম্যাক্সিমাম ডায়ামিটার মানে 100 mm, 100 mm এর যেন বেশি না হয়, যেটা লাল লাল মার্কিং আপনারা দেখছেন একটা থেকে একটা ম্যাক্সিমাম 100 mm, কারণ এখানে বেবিরা থাকতে পারবে, বেবিরা পাস করতে পারে। এই সম্পূর্ণ জিনিসগুলো এই হ্যান্ডেলের যে কমপ্লায়েন্স আছে, ইটস এ পার্ট অফ স্টার এবং ট্রেড উইথ সেটা কিভাবে, এবং ওয়াল থেকে আরেকটা জিনিস দেখেন, প্রত্যেকটা হ্যান্ডেল হ্যান্ডেল দেখেন ওয়াল থেকে 100 mm ডিস্টেন্সে আছে। কেন ডিস্টেন্সে? যদি এটা ওয়ালে লাগানোই থাকে আমরা ধরেও রাখতে পারবো না, কারণ এটা পরের স্লাইডে আরো সুন্দর করে আসছেন কিভাবে হাতের সাইজটাকে কমপ্লাই করে এই আমাদের হ্যান্ডেলের যে গোলটা সেটা কনসিডার করা হয়। এখানে একটা স্টেয়ার যখন আমাদের কাছে আসলো, একটা স্টেয়ার যখন আমাদের কাছে আসলো, একটা স্টেয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন, একটা স্টেয়ার যখন আমাদের কাছে আসলো তখন আমরা কোন কোন ব্যাপারগুলো কনসিডার করব। টোটাল আমি যে পয়েন্ট গুলো বললাম সেই পয়েন্ট গুলোকে আবার সুন্দর করে এক একটা ধরে আমরা চেক করব। এক নম্বরে আমরা চেক করব ডোর এনফোর্সমেন্ট, যে টোটাল মিনিমাম স্টেয়ার একটা হ্যান্ডেল থেকে আরেকটা হ্যান্ডেলের যে ডিস্টেন্সটুক আছে তার a/2 অর্ধেকের বেশি এই প্রজেকশনটা কভার করছে কিনা, ডোরের ভিতরে চলে আসছে কিনা। দিস ইজ দ্য নাম্বার ওয়ান পয়েন্ট আমরা চেক করব, ডোরের লোকেশন এবং আমাদের স্টেয়ার এনকোসমেন্ট যেটা আছে সেটা ঠিক আছে কিনা। দিস এইগুলো একটা কমপ্লায়েন্স, মানে আমরা যদি এটাকে ডান পাশ থেকে শুরু করি, আমার ডান পাশ আপনাদের ডোরের পাশ থেকে যদি শুরু করি, তারপর দেখেন এখানে a/2 এর ডিস্টেন্সটা বেশি আছে কিনা,
তারপর আমরা দেখবো একটা হ্যান্ডিলের এজেন্ট স্টেয়ারটা যখন থেকে ট্রেড গুলো শুরু হয়েছে, সে শুরুর আগে যে তোমার হ্যান্ডিলের যে ম্যাক্সিমাম শুরুর কথা ছিল 350 mm, সেখান থেকে শুরু হয়েছে কিনা সেটা আমরা সুন্দর করে দেখবো 350 এই কমপ্লায়েন্সটা, তারপরে দেখবো, তারপর দেখবো স্টেয়ার ট্রেডের রাইজার ডেট এবং উইথ এটা ঠিক মতো আছে কিনা সেটা দেখবো, তারপর দেখবো হ্যান্ডিলের মিনিমাম ডিস্টেন্স কত আছে, হ্যান্ডিল থেকে ওয়ালের ডিস্টেন্সটা কত আছে, দিস ইজ অলসো দ্য কমপ্লায়েন্স, তারপর হচ্ছে মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেয়ার, তারপর এখান থেকে আমরা বের হয়ে এবং স্টারলাইজার থেকে তারপরে বের হয়ে যাব, এবং এইটাই হলো যে একটা স্টারের প্রত্যেকটা কমপ্লায়েন্স গুলো উপরে যেগুলো বলছি বা হেডউড হাইট এগুলো দেখে তারপর আমরা বলতে পারবো হ্যাঁ এই স্টারটা আমাদের মানে স্ট্যান্ডার্ড অনুসারে বা এনএফপি 10 অনুসারে যেটা ওয়ার্ল্ড ওয়াইড লাইফ সেফটি নামে পরিচিত সেটা আমরা বুঝতে পারবো। তারপর হ্যান্ডেলের যে ব্যাপার, এখানে একটু হাত দেখতে পাচ্ছেন, একটা মানুষ হাত তো ধরার চেষ্টা করতেছে, ক্লাসে সব গুরুই কমপ্লাই করে, আমি ওইটা মানে ইউলিট কোডটা বললাম মানে কোড দেখুন দু স্কিল সিমিলার হইছে, মানে ওখান থেকে যে মেইন পয়েন্টগুলো ওখানে বলা হয়েছে, সেক্ষেত্রে হ্যান্ডরিলের যে ব্যাপারটা ইজ দ্য সেফটি পার্ট, এ কতখানি ডিস্টেন্স থাকতে হবে, কি থাকতে হবে, কোথায় থাকতে হবে, কোন লোকেশনে থাকতে হবে, সবগুলোকে এখানে সুন্দর করে দেখানো হয়েছে, এবং ডিটেলস আপনাদের জানার জন্য বেশি করা যাবে না, এবং নিচে দেন দেখেন এখানে একটা যে এটাকে বলে স্লোপ হয়েছে, একটা স্টারের স্লোপ হয়েছে এই জায়গাটাতে, স্টারের যে স্লোপ হয়েছে এই স্লোপটা কিন্তু 150 mm এর বেশি হবে না। এখন আমার কোশ্চেন ছিল আমাকে যে মানে আমি পড়াশোনার পর আমার কোশ্চেন ছিল কেন এর বেশি হলে কি হবে, 100 বেশি হলে কি হবে, তখন বলে বেবিরাও তো পার্ট অফ দ্য আমাদের বিল্ডিং, তাদেরা যদি কোনো কারণে পড়ে যায় বা কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় যেটা সিঁড়ির বাইরে থেকে তারা বের হয়ে যেতে পারে, যেটার কারণে আরেকটা ই হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ পোষা প্রাণীগুলো বিড়াল টিয়াল অনেক কিছু তারা হচ্ছে না পড়ে, সুতরাং আমাদের ওইরকম কনসিডার করে তারপর এই হ্যান্ড গার্ড গুলোকে তারা মানে সিমুলেশন করে রেজাল্ট বের করে তারপর ডেভেলপ করছে। আর আমরা যদি এই কোডটাকে অ্যাডাপ্ট করি বা আমরা যদি এই কোডটাকে সুন্দর করে ইউজ করি তাহলে আমাদের ইজিলি সেভ করতে পারবো আর ইজিলি সেই করতে পারবো মানে ইউজ করা যাবে। আর বেবিদের জন্য আরেকটা এনক্লোজমেন্ট ক্লিয়ার এ দিতে আরেকটা নিচ থেকে আরেকটা সিঁড়ি দেওয়া হয় যেটা হল যে হ্যান্ডেলের হাইট যখন বেশি হয় তখন এই হাইট দিয়ে যেন বেবিরা বের হতে পারে, এটা দেখবেন দুইটা আমাদের মেট্রো ঢাকা মেট্রো রেলেও কিন্তু দুইটা আছে, একটা উপরে দিয়ে আর একটা নিচ দিয়ে, এটা নিচ দিয়ে তারা বেবিদের বের হওয়ার জন্য 7-8 বছরের ছেলে মেয়েদের বের করার জন্য এই জিনিসগুলো করা হয়, এটা এনএপির সেকশন এটা বলা আছে। এইটা হলো স্টার, প্রথম গেল আমার সিঁড়ির মানে ডোরের কমপ্লায়েন্স, দেন হলো যে আমার স্টারের কি কি কমপ্লায়েন্স থাকতে হবে, এর মধ্যে ডোর স্টার এনক্লোজমেন্ট হেড হুড মিনিমাম ডিস্টেন্স ট্রেড উইথ ট্রেডের ডিস্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ হ্যান্ডরিল, হ্যান্ডরিলের ভিতর বিটুইন দ্য হ্যান্ডরিলের বিটুইনে কতখানি ফাঁকা থাকবে, তারপর হলো যে হ্যান্ডরিলের থেকে ওয়াল থেকে কতটুকু ফাঁকা থাকবে, স্টার কিন্তু এতগুলো ভেরিয়েবল দিয়ে একটা স্টার হয়, সেইগুলোকে ফায়ার সেফটিতে এনশিওর করলে
আমাদের এসটিআরটা, ডোরের পরে যেটা আসলো মিনস অফ ইগ্রেসে সেটা হলো এসটিআরটাকে আমাদের কমপ্লায়েন্স এর ভিতর নিয়ে আসলাম। তারপর শুরু হলো নাম্বার অফ ডোর, আমরা যখন ইভাকুয়েশন হতে যাব বা বের হতে যাব তখন আমরা কততলা পর্যন্ত আসছি বা নিচে আরো কততলা পর্যন্ত যেতে হবে। ইভেন কি যদি এরকম থাকে, দেখেন এখানে, দেখেন এখানে যেটা লেখা আছে কোন পাশে নর্থ এস্টার কয় নাম্বার আসছি, এখানে মজার ব্যাপার দেখেন সাব বেসমেন্ট এবং 24 ফ্লোর, মানে এখানে আর একটা ইনফরমেশন দিতে হবে এটা বেসমেন্ট কতখানি পর্যন্ত এবং বেসমেন্ট কয়টা আছে এবং এটা সর্বোচ্চ হাইট কত পর্যন্ত। আমি এখন কয় নাম্বার স্টেয়ারে আসছি যদি দেখি 5 নাম্বার স্টেয়ারে আসছি বা 5 নাম্বার ফ্লোরে আসি, তার মানে আমি জানি যে আমি যেন ইনফরমেশন জানা থাকে এর ভিতরে আরো বেসমেন্ট আছে, এখানে আরো 4টা পয়েন্টে যেতে হবে, সেইগুলো ফার্স্ট ফ্লোরে এখন ডাউন দ্য ফার্স্ট ফ্লোর ফ্রম দ্য এক্সিট ডিসচার্জ এবং এক্সিট ফার্স্ট ফ্লোর থেকে এক্সিট ডিসচার্জ, এই ইনফরমেশন গুলো সম্পূর্ণ দিয়ে দিতে হবে একটা প্রত্যেকটা স্টারের ভিতরে এবং এই লোগো লাগানো থাকতে হবে। কিন্তু আমাদের দেশে যেগুলো হয়, এই আমাদের দেশে লাগানো হয় যেটা বাংলা এবং ইংলিশ, এখানে বল মেনশন করা থাকে না, এখানে মেনশন করা থাকে না যে আমার কয় নাম্বার ফ্লোর থেকে এক্সিট ডিসচার্জ, কোথা থেকে এক্সিট ডিসচার্জ, এইগুলো মেনশন করতে পারে না। সুতরাং স্টেয়ার এবং ফ্লোর সাইনেস এর ব্যাপারে সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কত কোথায় নামবে এবং কত পর্যন্ত আছে, নো রূপ এক্সেস, রূপের যাওয়ার কোনো এক্সেস নাই, কোথা থেকে বের করতে হবে, সব জিনিসগুলো এখানে মেনশন করে তারপরে এইরকম একটা, এটা হলো আদর্শ আর আমরা বাংলাদেশে এইটা পাই, দুইটাকে এই জন্য দেখাইছি। সুতরাং এখানে সব ইনফরমেশন সহকারে একটা আমাদের সাইনেস ইউজ করতে হবে, নাম্বার অফ স্টার কোথায় আছে সবগুলো মেনশন করতে হবে। পরের স্লাইডে যাই। তারপর হলো যে এক্সটার্নাল স্টার, আউটসাইড স্টার ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট ইন আওয়ার কান্ট্রিতে বা পৃথিবীতে, মানে আমাদের দেশে, কারণ যারা পরিকল্পিত ভাবে উঠায় যেমন দুবাইয়ের যে ভাইরা আছে তাদের তো পরিকল্পিত ভাবে বিল্ডিং উঠায়, তাদের এক্সটার্নাল স্টেয়ার থাকে না। আমাদের পুরান ঢাকায় আমরা যে স্ট্রাকচার গুলো তৈরি করছি, যাই না করছি না যাই না করছি, তার জন্য সবসময় আউটসাইড স্টেয়ার এর কথা বলি। এখানে আউটসাইড স্টেয়ার রাখা যাবে, আউটসাইড স্টেয়ার নিয়ে কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে স্টেয়ার এর চারপাশে 10 ফিটের ভিতরে ইয়েলো মার্কটা যেটা দেখতে পাবেন তার 10 ফিটের ভিতরে কোনো প্রকার ওপেনিং রাখা যাবে না। ওপেনিং বলতে দরজা জানলা বা কোনো একটা এক্সস্ট ফ্যানেরি এগুলো রাখা যাবে না। এগুলো রাখলে হবে কি, ফায়ার ডাইনামিকে যখন, কারণ এটা তো ইমার্জেন্সি ইউজ করবে, স্টার কে স্মোক ফ্রি স্টার কে হবে, স্টার কে স্মোক ফ্রি বুঝলো ভাই, আর 15 মিনিট আছে কিন্তু আপনার টাইমে। আচ্ছা আমি শেষ করে দেব আমার, হ্যাঁ স্মোক ফ্রি স্টেয়ারকেস থেকে আমার এখান থেকে যেন না আসতে পারে এবং কোনো কারণে স্মোক না আসতে পারে সেটার জন্য এটার সিস্টেম করতে হবে। এটা NFPA তে দেওয়া আছে প্রত্যেকটা স্টেয়ারকেস এর জন্য। পরের স্লাইডে যদি আমি যাই, এটা হলো যে স্মোক ফ্রি এনক্লোজার, ততগুলো আমার স্টেয়ার থাকবে যেখান থেকে ইভাকুয়েশন হবে সেখানে থেকে যেন টোটাল দা ফায়ার রেটিং করা থাকে, কোনো কারণে যেন এখান থেকে মানুষ স্মোক যেন স্টেয়ার না আসতে পারে। তারপরে কিভাবে করা হবে এটা আপনি দেখে নেবেন, NFPA 101 এর সেকশনে বলা আছে, এটা আলোচনা করা দরকার। যদি কোনো ইনসাইড স্টেয়ার থাকে তার 10 ফিটের ভিতরে প্রোটেক্ট করে দিতে হবে। আবার দেখেন যদি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে প্রথমটা, সেক্ষেত্রে এখানে 10 ফিট ডিস্টেন্স যাওয়ার দরকার নাই, সেই জিনিসটা এক্সপোজ টু দ্য এক্সটেয়ার এর কথা বলা আছে। তারপর যদি আমরা আটকো হরাইজন্টাল এক্সিট, আমরা আরো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টে আসি। এক্সিট প্যাসেজ ওয়ে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের বিল্ডিং এ নামার পরে এক্সিটটা হওয়ার পরে একেবারে আমার করিডোর থেকে আসে এক্সিটে আসতে হয়, সেই ক্ষেত্রে ওই করিডোর গুলোকে মিনিমাম ফায়ার রেটিং রেজিস্ট্যান্স রাখতে হবে বেস অন দা নাম্বার অফ অকুপেন্সি। যদি 30 জনের বেশি অকুপেন্সি থাকে, অকুপেন্সির সংখ্যা যদি এই করিডোরে মানে 30 উপরে থাকে, সেক্ষেত্রে 1 ঘন্টা ওই করিডোর কে ফায়ার রেটিং করে তারপর ওই স্টার নিয়ে আসতে হবে, এটা NFPA ইসে দেওয়া আছে। এক্সিট করিডোর গুলো কিভাবে থাকবে, হ্যাজার্ড, যদি কোনো হ্যাজার্ডাস অকুপেন্সি থাকে সেক্ষেত্রে টোটালটাকে কিন্তু সেপারেট করে রাখতে হবে নন হ্যাজার্ডাস থেকে, তারপর করিডোর থেকে তাকে নিয়ে যেতে হবে, সেটা
30%, এক্সিট অকুপেন্ট মোর দেন 30% থাকলে 1 ঘন্টা ফায়ার রেটিং রিকোয়ারমেন্ট থাকবে করিডোরগুলোকে। সেকেন্ড, এডেল এক্সিট ডিসচার্জ, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, এখানে দেখেন নাম্বার ওয়ান পয়েন্ট, নাম্বার ওয়ান পয়েন্ট, একটা স্প্রিংলার প্রোটেক্টেড যদি বিল্ডিং থাকে। এখন আমরা আমাদের যে বাংলাদেশে যতগুলো বিল্ডিং আছে তার ডিসচার্জ তো হয় উপর থেকে নেমে গ্রাউন্ড ফ্লোরে আসে, গ্রাউন্ড ফ্লোর থেকে তারপর এক্সিট ডিসচার্জ হয়েছে, এটা হলো রং ডিজাইন। যদি স্প্রিংলার প্রোটেক্টেড বিল্ডিং থাকে সেখানে যদি দুইটা আপনার ফায়ার এক্সিট রিকোয়ারমেন্ট হয়, সেই ক্ষেত্রে একটাকে আপনি ডাইরেক্ট এক্সিট করতে পারবেন, আরেকটাকে আপনি ভিতর দিয়ে এক্সিট করতে পারবেন, এটা কোনো অসুবিধা যদি, তবে শর্ত টোটাল বিল্ডিংটা স্প্রিংলার প্রোটেক্টেড থাকতে হবে। এটা এনএপি 101 এর সেকশনে বলা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আরএসসি এর স্ট্যান্ডার্ডে বলা আছে, মজার ব্যাপার এটা, এবং বিএনসি তে বলা আছে। আর যদি নন স্প্রিংলার বিল্ডিং থাকে, যদি আপনি স্প্রিংলার প্রোটেক্টেড না করেন, সেই ক্ষেত্রে আপনার এক্সিট ডিসচার্জ, এক্সিট ডিসচার্জ সবগুলোই যতগুলো স্টেয়ার আছে এক্সিট ডিসচার্জ কোনোভাবেই, যেটা বলতেছিলাম প্রথমে যে ইম্পর্টেন্ট কেন, যে একটা বের হয়ে তারপর স্টোরেজ ভিতর দিয়ে ডিসচার্জ হচ্ছে, এটাকে কোনোভাবেই অ্যালাউ করা যাবে না, সেজন্য ডাইরেক্ট এক্সিট ডিসচার্জ সেখান থেকে বের করে দিতে হবে। পরেরটা যদি আমি আসি, নাম্বার অফ এক্সিট, নাম্বার অফ এক্সিট, নাম্বার অফ পিপল এর উপর বেস করে এক্সিটের হয় কতগুলো ফায়ার এক্সিট থাকবে। আমার যদি 50 জনের মতন লোক থাকে সেই ক্ষেত্রে মিনিমাম এক্সিট দুইটা লাগবে, 0 থেকে 500 অকুপেন্সি থাকলে 2টা অকুপেন্সি, 500 থেকে 1000 থাকলে 3টা অকুপেন্সি, 3টা স্টেয়ার লাগবে। তারপর যদি আমার 1000 এর উপরে থাকে মিনিমাম 4টা স্টেয়ার লাগবে। এইটাই হলো যে এক্সিটের ক্যালকুলেশন। আর বাকি এরপরে যদি বেশি থাকে তখন হবে অ্যাসেট রিসিট ক্যালকুলেশন, সেফটি মানে রিকোয়ার্ড সেফটি ইভাকুয়েশন টাইপ এবং এক্সপেক্টেড ইভাকুয়েশন টাইপ, এইটাকে হাইড্রোলিক ক্যালকুলেশন করে তারপর নাম্বার অফ স্টেয়ার এবং লোকেশন অফ স্টেয়ার কে আমাদের ক্যালকুলেশন করতে হবে। সাধারণত একটা ফ্লোরে 1500 মতো লোক থাকে না, যেগুলো থাকে স্টেডিয়াম, বড় বড় শপিং মল, তখন আমাদের এই এই সব অ্যাসেট রিসেট সিমুলেশন করে তারপর নির্ধারণ করতে হবে। তারপর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ মিন্স অফ ইগ্রেস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেয়ার, ডিস্টেন্স বিটুইন দ্য টু ডোর। আমাদের দেশে হয় কি, এইটা ফায়ার স্টার ঠিক মিররটাই হলো যে তার ফায়ার স্টার হবে, এইটা স্টার তার বাসাটাই ফায়ার স্টার, এটা টোটালি রং। এদের ভিতরে মিনিমাম ডিস্টেন্স থাকতে হবে, টোটাল বিল্ডিং এর যে ডায়াগোনাল ডিস্টেন্স আছে, ডায়াগোনাল ডিস্টেন্স আপনি যেটা দেখতে পাচ্ছেন ডায়াগোনাল ডিস্টেন্স আছে, তার অর্ধেকের চেয়ে বেশি ডিস্টেন্স থাকতে হবে বিটুইন টু ওপেনিং এর ভিতরে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমাদের বিএনসি 2006 এ আছে, বিএনসি 220 তে আছে, এনএপি এতে আছে, ইমারত বিধিমালা আছে, আরএসসি আছে, এনএপি এতে আছে, মানে পৃথিবীর যত রুল আছে এসএফপি এতে আছে, তারপর বিএস স্ট্যান্ডার্ড আছে, যত নিয়ম আছে, এটা একটা ইউনিভার্সাল রুল। আর যদি এখানে আমার স্টার থাকে সেই ক্ষেত্রে আমার যদি স্প্রিংলার থাকে তবে ডি বাই থ্রি হবে, এই ডায়াগোনাল ডিস্টেন্সে ডি বাই হাফ এর জায়গায় ডি বাই থ্রি হবে, যদি নন স্প্রিংলার বিল্ডিং থাকে ডি বাই টু থাকতে হবে। এই জিনিসটা এনএপি এর যে M01 7.4 সেকশনে সুন্দর করে মেনশন করা আছে। তারপর পয়েন্ট আসি, এখানে যেন দেখেন এই দুইটার ডায়াগোনাল ডিস্টেন্স, এই ডায়াগোনাল ডিস্টেন্স এর অর্ধেকের বেশি আমার থাকতে হবে এক্সিট সেপারেশন, ইজ কল দ্য ডায়াগোনাল রুল অফ এক্সিট রিমোটনেস। এটা সুন্দর নাম, আপনারা শুধু গুগলে সার্চ দেবেন এক্সিট অ্যাক্সেস রিমোটনেস, সুন্দর করে আপনার সুন্দর করে বুঝিয়ে দেবেন হিউজ পরিমাণের কন্টেইন আছে পৃথিবীতে। দেন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য এক্সিট, এখানে বলা হয়েছে বিটুইন দ্য কোয়ার্টার এক্সিট, ওই একই কথাটা আমার এখানেও বলা আছে। যদি ডায়াগোনাল ডিস্টেন্স আপনি না পান, এখান থেকে দেখছেন ডিস্টেন্স গ্রিন মার্কটা যেটা দেখানো আছে অর্ধেকের চেয়ে বেশি, এবং যদি স্প্রিংলার থাকে ডি বাই থ্রি, এই ডিস্টেন্সে ডি বাই থ্রি আসবে। যেটা আপনারা দুবাইতে যে নিয়মগুলো দেখেন, ছোট ছোট যে বিল্ডিং গুলো বা 5000 বা 7000 স্কোয়ার ফিটের যে বিল্ডিং গুলো, তার কিন্তু একটা শ্যাফ্টের মাঝখানে একটা শ্যাফ্টের দুইটা সিঁড়ি থাকে, সেইগুলোতে এরকম ডিজাইন থাকে, গ্রিন যে পাসেস ওয়েজ এরকম ডিজাইন থাকে ডিওয়াই ডিস্টেন্সটা দেখানোর জন্য। মানে এখানে মানে আমার খুব কম সময় আছে, আমি এটা কি সুন্দর করে বোঝানোর জন্য আসলে আজকের এসি। একটা হলো যে তিনটা জিনিস আমরা এক করে ফেলি, একটা হলো কমন পাথ অফ একটা ডেড এন্ড, একটা ট্রাভেল ডিস্টেন্স, দেয়ার আর তিনটা ভিন্ন ভিন্ন জিনিস। আমরা বলি কি 75 ফিটের ভিতরে যে কোনো একটা স্টেয়ার থাকতে হবে,
যেটা আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বলে, আপনাদের সম্পর্কে ডাউট আছে, এখানে দেখেন কমন পাথ অফ ট্রাভেল কোনটা, যেটা আমাদের হাতের বামের যে এটা আছে থ্রি ডি আকারে, একটা লোক একটা রুমের কোন সবচেয়ে বেশি ডিস্টেন্স থেকে বের হয়ে তারপর সে দুইটা এক্সিটে আসার যে রাস্তাটা পেল সেই রাস্তাটাকে বলা হয়েছে কমন পাথ অফ ট্রাভেল, সেটা হলো 75 মিটার। একটা এক মানে রুমের একটা ভিতর থেকে বের হয়ে সে দুইটা পথে আসার পর্যন্ত যে রাস্তাটা গেল এটা হলো কমন পাথ অফ ট্রাভেল, সেটা এখানেও দেখানো হয়েছে এটা হলো কমন পাথ অফ ট্রাভেল। তারপর হলো যে ডেড এন্ড, দেখেন এখান থেকে তার এই যে একটা পাথ হয়ে আছে যে আইলস মার্কটা আছে, সে আইলস মার্কে একটা মাত্র এক্সিটের সাথে কানেক্টেড আছে, সেটা হলো আমরা ডেড এন্ড, বা এখানে লিফটের সামনে যেটা আছে সেটা হলো ডেড এন্ড। আর ট্রাভেল ডিস্টেন্স হলো এইটা, একটা লোক এখান থেকে বের হয়ে একটা রুম থেকে বের হয়ে একেবারে এস্টিয়ার মানে এস্টিয়ারে আসার মানে একটা স্মোক ফ্রি একটা জায়গা আসার পর্যন্ত যতখানি ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স চলছে কমন পাথ অফ ট্রাভেল। এখানে তিনটা জিনিস, একটা কমন পাথ অফ ট্রাভেল, একটা হলো যে ডেড, সেখানে বলা হয়েছে কমন পথ অফ ট্রাভেল এবং ডেরেন্ট এবং ট্রাভেল ডিস্টেন্স, দার তিনটা আর ভিন্ন ভিন্ন জিনিস, এখানে এক একটার সাথে একটার সাথে কানেকশন নেই। কমন পথ অফ ট্রাভেল যতগুলো অকুপেন্সি আছে, হেলথ কেয়ার হোক, তারপর হলো যে আপনার ইন্ডাস্ট্রিয়াল হোক, রেসিডেন্সিয়াল হোক, মার্চেন্ট, মানে যেটাই হোক না কেন, তার কিন্তু 75 ফিট, এবং স্প্রিংলার বিল্ডিং থাকলে 100 ফিট। আর ডেড এন্ডটা বিভিন্ন ভাবে বিভিন্ন ই করে বা রেসিডেন্সিয়াল অ্যালাউ করে না, ট্রাভেল ডিস্টেন্সটা 200 ফিট, 400 ফিট, এগুলো বেস অন দা মানে এসটিসির উপর ডিপেন্ড করে এগুলো চেঞ্জ হয়েছে। এই তিনটা জিনিসকে আলাদা আলাদা, এই তিনটা জিনিস আলাদা আমাদের ট্রিট করতে হবে মিন্স অফ ইগ্রেসের ক্ষেত্রে। তারপর এরিয়া অফ রিফিউজাল, ইটস দা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যখন আমরা তাদের জন্য কিন্তু এই হুইলচেয়ার তাদের যেন এখানে রেখে আসে, এবং সে যেন এইখানে এরিয়া অফ রিফিউজালে 2 ঘন্টা তাকে প্রোটেক্টেড থাকে। এবং মজার ব্যাপার, এখানে টু ওয়ে কমিউনিকেশন সিস্টেমটা কি, টেলিফোন বুথ থাকতে হবে, যেটা ফায়ার টেলিফোন, সে যেন ওখান থেকে কথা বলতে পারে, এবং লিফটে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এরিয়া অফ রিফিউজাল যতগুলো থাকতে হবে, আমরা কিন্তু টেলিফোন সিস্টেমটা ইউজ করি না, যেন উনি মানে যে মুভ করতে পারছেন সে যেন হেডকোয়ার্টার বা ফায়ার স্টেশনের সাথে কথা বলতে পারে এই এই সিস্টেমের মধ্যে, এমার্জেন্সি টেলিফোন স্টেশন থেকে এরিয়া অফ রিফিউজালে থাকতে হবে। তারপর এই যে এক্সিট সাইনাস, এক্সিট করিডোর, এটা তো আপনারা জানেন ভালো করে কতখানি ডিস্টেন্স থাকতে হবে, এটা মিন্স অফ ইমার্জেন্সি একটা পার্ট, এই তো। তারপর যে আরেকটা বলে কম্পার্টমেন্টেশন, এন্ড মানে ইটস দ্য কনস্ট্রাকশন এন্ড কম্পার্টমেন্টেশন, যেহেতু ফায়ার সেপারেশন বা ফায়ার পেসিভ অংশ নিয়ে কাজ কথা বলতেছি, মানে প্রত্যেকটা বিল্ডিং, এভরি বিল্ডিং নিড টু দ্য ফায়ার রেটিং, মিনিমাম ফায়ার রেটিং, এটা এনএফপিএ তে বলা, ইভেন তো পৃথিবীর যত কোড আছে তাতে বলা আছে, based on the occupancy, আমি এটা কেমিক্যাল স্টোরি হিসেবে ইউজ করবো না, ইউরোনিয়াম পাওয়ার প্ল্যান্ট ইউজ করবো না, অকুপেন্সির উপর ইউজ করবো, সেই অকুপেন্সির উপর বেস করে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এবং টাইপ 6 এরকম অকুপেন্সিতে ভাগ করা হয়। এরকম অকুপেন্সিতে ভাগ করে টাইপ 1, 4, 4, 2, টাইপ 1, 3, 3, 2, টাইপ 2, এই এটার উপর বেস করে কামা ওয়াল কত ঘন্টা রেটিং হবে, বিম কত ঘন্টা রেটিং হবে, তারপর কলাম কত ঘন্টা রেটিং হবে, তার উপর বেস করে কম্পার্টমেন্টেশন করতে হয়, এর উপর বেস করে সেপারেশন করতে হয়। এটা ইটস দ্য এই কম্পার্টমেন্টেশন এন্ড সেপারেশন ইজ দ্য বিগ ইঞ্জিনিয়ারিং, এটা করার জন্য আরো 10 দিন যদি হয় তাহলে ক্লিয়ার করা যাবে। এখন দেখতে পাচ্ছেন কম্পার্টমেন্টেশন এর যেটা আছে বিটুইন দ্য ডাক্ট, ক্যাবল ট্রে, ক্যাবল,
তারপর হলো যে পাইপ সিল ইজ দ্য পার্ট অফ দ্য আওয়ার ইউটিলিটি, প্রত্যেকটা পাইপের ভিতর যেরকম পেনিট্রেশন থাকে এগুলোর নন রেটেড থাকে, ফায়ার সেপারেশন না করতে পারলে এখান থেকে ফায়ারটাকে আমরা একটা জায়গায় রাখতে পারবো না, সেই জন্য পেনিট্রেশন এবং সিলিং এবং এটাকে পেনিট্রেট করে রাখতে হবে, সেটা বেস অন দা অকুপেন্সির সাথে সেপারেশন, ফ্লোরের সাথে ফ্লোর কতখানি সেপারেশন রাখতে হবে তার উপর বেস করে এটা রাখা যাবে। এখানে আপনি একটা ফিগার দেখেন, আমাদের একটা ফ্যান আছে যে ফ্যান দিয়ে কয়েকটা ফ্লোরে আমরা এয়ার সাপ্লাই দিচ্ছি, এআই সাপ্লাই দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা একটা একটা রাইজার ডাক করছে, রাইজার ডাকটা প্রত্যেকটা ফ্লোরের সাথে কানেক্টেড আছে। এফডি যেটা ফায়ার ড্যাম্পার, এন্টার করার আগে এখানে ফায়ার ড্যাম্পার, কারণ আমি চাই আমার এই ফ্যানে চলার কারণে যদি এখানে ফায়ার ড্যাম্পার না থাকে আমার ফায়ার প্রত্যেকটা ফ্লোরে এন্টার করে, স্মোক এন্টার করে এবং এই টোটাল বিল্ডিংটাকে কয়েক সেকেন্ডের ভিতরে ফায়ার দ্বারা পরিপূর্ণ করে ফেলবে, আমাদের এটা তো প্রপার্টিস। সেই জন্য আমরা কি করব, প্রত্যেকটা বিল্ডিং এর সাথে প্রত্যেকটা এন্টারিং এর জায়গাগুলোতে ফায়ার ড্যাম্পার করে দেব এবং ফায়ার রেটেড পেনিট্রেশন করে দেবো, যেন কোনোভাবে একটা ফ্লোরের ফায়ার আরেকটা ফ্লোরে না যেতে পারে না, একটা ফ্লোর বা আরেকটা ফ্লোরে না যেতে পারে। এই পেনিট্রেশন করার জন্য যত যত জায়গা আছে সেই জায়গাগুলোকে ফায়ার রেটিং করে দিতে হবে। লাস্টে হলো যে ভার্টিক্যাল ওপেনিং, ভার্টিক্যাল ওপেনিং এর যে এসব্যাক এর ডাক, এলিভেটর, লিফট, শ্যাফ্ট এবং আমাদের ডোর যতগুলো আছে সবগুলোকে ফায়ার রেটিং করে তারপর এটাকে করে দিতে হবে বেস অন দা অকুপেন্সি। কিন্তু মিনিমাম ফায়ার রেটিং টেলিফোন, ইলেকট্রিক কার বা এলিভেটর যাই থাকুক 2 আওয়ার আছে, ইট ইস দ্য কমন প্র্যাকটিস এবং এটা এনএপি 101 এর যে সেকশনটা আছে সেখানে বলা আছে। এইটুকুই ছিল, মনে হয় যে সময় সে কয়েক মিনিট বেশি নিছি, এটাই হলো যে আমার শেষ লাইক, আপনাদের কোশ্চেন থাকলে প্লিজ আস্ক মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ প্রদীপ ভাই, শেষের দিকে বেশি সংক্ষিপ্ত হয়ে গেছে কারণ আজকের ডিটেলস ডিসকাশন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা আমরা ফায়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি, পৃথিবীতে নোবেল বুকের পরে যে বইটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং বেশি গ্যাদার করে থাকি এবং বেশি মূল্যায়ন করে থাকি সেটা হলো এনএপি 101, দ্যাট মিনস লাইফ সেফটি কোড। আর লাইফ সেফটি কোডের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পোর্শনটাই হলো ইভ্যাকুয়েশন পাথ, বিশেষ করে আজকে যে চ্যাপ্টারটা আমাদের ফজলুল ভাই আলোচনা করলো, বিশেষ করে বাইরে আলোচনা করলো খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট এবং আগে যে কমপ্লেন্স গুলো রয়েছে, মূলত সবসময় আমরা এনএপি 101 কে ফলো করি এবং বাংলাদেশের যেসব বিএনবিসি কোড এবং যত ফায়ার ফাইটিং কোড গুলো রয়েছে সবগুলো এনএপি এর উপর ডিপেন্ড করেই আমরা করা হয়ে যায়। বা সেক্ষেত্রে আমাদের যারা দেশি এবং বিদেশি যারা ফায়ার ইঞ্জিনিয়ার এবং দোজ রিলেটেড ইঞ্জিনিয়ার আছে, স্পেশালি আর্কিটেক্ট, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং সেফটি ইঞ্জিনিয়ার, সবারই এটা প্রয়োজন হয়। তো থ্যাংক ইউ বাইরিকে, আমি আবারও ধন্যবাদ দেবো আজকের এই সহজভাবে আমাদের এনএপি 101 বিশেষ করে লাইভ ইভ্যাকুয়েশন পাথ, এক্সিট এবং অ্যাসেম্বলি পয়েন্ট এগুলোকে ডিসকাস করার জন্য। তো আমি মনে হয় আমরা কিছু কোশ্চেন নিতে পারি আমাদের অডিয়েন্স থেকে, বিশেষ করে যদি তাদের কোনো আজকে রিপ্রেজেন্টের কোশ্চেন থাকে। তো আমি রিকোয়েস্ট করবো যারা কোশ্চেন করবে হ্যান্ড রেজ করবেন, তাদের কাছ থেকে আমি নেব। তো প্রথমে হ্যান্ড রেজ করেছেন আমাদের আশরাফুল আলম ভাই, প্লিজ আপনি মিউট করে আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম, ইমরান ভাই শোনা যাচ্ছে আমাকে? জি, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রদীপ ভাই, আপনার প্রেজেন্টেশন খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে এর জন্য। আর আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে, বাংলাদেশে যখন সিভিল ডিফেন্স থেকে ইন্সপেকশনে আসে তখন একটা বিল্ডিং ইন্সপেকশন করলে যেখানে আপনার স্প্রিংকলার এবং বেসিক সিস্টেম সবকিছুই আছে, তো ওই জায়গায় ওরা ইন্সপেকশন কি কি স্পেসিফিক জিনিস ওরা চেক করে এবং কিভাবে করে, এটা যদি একটু ব্রিফলি বলতে ছিল, আপনারা কি কি চেক করতেন বলেন। আমরা যদি একটা বিল্ডিং এর সেফটি ইন্সপেকশন করতাম তখন 3টা ভাগে 4টা ভাগে ভাগ করতাম।
একটা ছিল ফায়ার রেটেড কনস্ট্রাকশন, একটা ছিল ফায়ার প্রোটেকশন সিস্টেম যার ভিতরে ছিল স্প্রিংলার ডিটেকশন প্রোটেকশন এগুলো, আর একটা পার্ট ছিল মিন্স অফ ইগ্রেস যেটা আমরা আলোচনা করলাম, আর একটা পার্ট থাকতো সবসময়ের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি এত কিছু সিস্টেম থাকলো ট্রেনিং না ইউজ করতে না পারলেন না, তারপর আপনি একজন লোক নাই, তখন কিন্তু এই জিনিসটা টোটালি ব্যর্থ। এই তিনটা পার্টকে, এই তিনটা ছিল মেইন পার্ট, এইগুলোকে ছোট ছোট পার্ট করে ভাগ করতাম। মিন্স অফ ইগ্রেস এর কোন পার্ট গুলো ছিল, রেটেড কনস্ট্রাকশন এর কোন পার্ট ছিল, প্রোটেকশন এর কোন পার্টটা ছিল, এবং ডকুমেন্টেশন এবং প্রোগ্রাম এর কোন পার্ট ছিল। এই তিনটা ভাগে ভাগ করে তারপর আমরা এগুলোকে আবার সাব ক্লোজ 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 করে তারপর এই কাজগুলো করতাম। আর আমি যতটুকু জানি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, তারা সাধারণত এস্টার, তার চারপাশে কতটুকু আপনার সিঁড়ি আছে, কতখানি রাস্তা আছে, এবং এখানে ডিটেকশন প্রোটেকশন কি আছে, এবং কোথায় আপনি কোন লোকেশনে জেনারেটর বসাবেন, এক্সটিংগুইশার বসাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ সাবস্টেশন বসাবেন, এই জিনিসগুলোকে তারা বেশি ফোকাস করে আর কি। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন আর কি। আমি একটু অ্যাড করে নিই আশাপুর ভাইয়ের কোশ্চেনে, সেটা হলো যে আরএসসি এখন যেটা নাম আছে রেমিডে আরএসসি সাস্টেনেবল রেডিমেড গার্মেন্টসের যে সাস্টেনেবল কাউন্সিল, যেটা সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিএনবিসি প্লাস এনএফপি গাইডলাইন গুলো এখানে ইনকর্পোরেট করা হয়েছে। যেমন আমি যদি বলা হয় যে ভাই কিছুক্ষণ আগে বললেন ডিটেকশন সিস্টেম, ডিটেকশন বললে কিন্তু বিএনবিসি তে কিন্তু ডিটেলস আলোচনা করা নাই, তখনই আমরা চলে যাই এনএফপি 72 তে। কিছুক্ষণ আগে ভাই যেটা বললেন গ্রেস মিন্স অফ এগ্রেস, তখন আমরা এনএফপি 101 ইমার্জেন্সি লাইফ, তখন আমরা চলে যাচ্ছি 110 এ বা আর অন্যান্য কোড রিলেটেড হাইড্রেন সিস্টেম 13-14 স্প্রিংলার সহ যদি কথা বলা হয়, পাম্পে আছে 20 চলে যাচ্ছি। এইসব স্ট্যান্ডার্ড থেকেই আমরা মূলত ফলো করি আসলে এক্স্যাক্টলি যেসব ফ্যাক্টরিতে আমরা অ্যাসেসমেন্ট করতে যাই। কিন্তু যেটা বুধু ভাই যেটা বলে নাই সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালতে যেহেতু আরএসসি একটা ইমরান শুনতে পাচ্ছি না রয়েছে, তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি আমেরিকান কোড গুলাকে হ্যাঁ ভাই মাঝখানে জন্য একটু ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে, একটু রিপিট করো তাহলে কি বলতেছিলা। আমি বলতেছিলাম যে যেসব ক্ষেত্রে আরএসসি এর আন্ডারে যেসব ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সবকিছু রয়েছে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো ইম্পোজ করা হচ্ছে, কিন্তু আরএমজির বাইরে যে ফ্যাক্টরি গুলোতে সেক্ষেত্রে বিএনবিসি অ্যাপ্লাই করা হচ্ছে। কিন্তু আরএসসির বাইরে ফ্যাক্টরিতে ইম্পোজ করার আন্ডারে সেখানে এখনো ওইরকম গঠন করা হয় নাই কোনো কমিটি এবং সেরকম বডি তৈরি করা হয় নাই, যার কারণে এখনো ওই শুধু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের 2000 বিএনবিসি 2006 এর রুলস রেগুলেশন এবং তাদের নিজস্ব যে 2003 এর অগ্নি নিরাপত্তা আইন এবং 2014 এর কিছু অংশ যারা ওরা ইমপ্লিমেন্ট করে। তো আশরাফ ভাইয়ের জন্য এটাই যে তিনটা সেক্টরেই এরকম চলছে, বিশেষ করে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল এখনো নেগলিজেবল, সেখানে ওরকম ম্যান পাওয়ার ওইভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, বিশেষ করে ইভেন কি বিএনবিসিটাও পুরোপুরি পূরণ করা পারতেছে না ডিউ টু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ম্যান পাওয়ার অভাব এবং বিবিএ যে অর্গানাইজেশন তৈরি করার কথা বিএনবিসি অনুসারে সেটা তৈরি করা না করার কারণে। আমার মনে হয় নেক্সট হ্যান্ড রেজ করেছেন এস কে রাসেল, কাইন্ডলি একটু আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম, এস কে রাসেল আমার নাম হচ্ছে শেখ রাসেল। বাড়ি ভাই আপনি এই এই আপনার প্রেজেন্টেশনের উপস্থিতি সার্টিফিকেট দিচ্ছেন তো, এটা আমার কোশ্চেন আর কি। ফজলুর রহমান ভাই শেখ রাসেল? জি জি রাসেল ভাই বুঝতে পারছি। যাক আপনি বুঝতে পারছেন। রাজু ভাই একটু আগে আসছিল কেবল,
রাজু একটুকে বিদায় নিল আর কি, আমি ভুলে গেছিলাম যে আপনার টাইমিংটা আর কি, একটু আমি একটু দেরি করে ইয়ে করে ফেলেছি। তো উপস্থিতির সার্টিফিকেট কিন্তু অবশ্যই, বুঝছেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের একটু মানে ইমরান ভাই আরো বলতে বলতে পারবে ভালো, আমরা আর একটু মানে এটা তো অনলাইন প্ল্যাটফর্ম, আমরা একটু ডাইরেক্ট কানেকশন করার চেষ্টা করতেছি, তখন আমরা সার্টিফিকেট এবং এক্সাম দুইটারই ব্যবস্থা করব। নট অনলি যে সার্টিফিকেট এক্সাম পাস করার পরে তারপর এরকম একটা, এটা ইমরান ভাই আরো সুন্দর করে বলতে, আমরা প্ল্যান করতেছি ইনশাআল্লাহ। তাই যাক, পরিশ্রম করেন, আপনাকে পরিশ্রম করতে হবে, বুঝছেন, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, ইনশাল্লাহ দেখা হবে। রাজু ভাই ছিল একটু আগে, সেও বিদায় নিল, তাহলে শুনে ভালো লাগলো যে আরো আরো প্ল্যান চলতেছে। তো উপস্থিতির আমার মনে একটা অ্যাটেন্ডেন্স একটু এটা মনে দরকার আমাদের তো, আসলে ওই সেফ পেজন রিনিউ করা লাগবে। হ্যাঁ, আমাদের তো সময় এক বছর হয়েছে কেবল, তখন কিন্তু এগুলো কাজে লাগবে আর কি, এটা আপনি একটু মাথায় রাখবেন আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বললেন, আর দেখা হবে ইনশাল্লাহ ফিউচারে। হ্যাঁ না, আমাদের তো আবার এই সেফ পেজ রিনিউ করা লাগবে, তো রিনিউ করতে গেলে তখন তো আবার এগুলো যেন কাজে লাগানো যায়, আমার মনে হয় মাথা রাখা উচিত আর কি। আর আপনি একা পরিশ্রম করতেছেন, ধন্যবাদ, বুঝছেন, আমি তো ফাঁকিবাজ, বুঝছেন, আমি এসবই তো থাকিও না, থাকা হয় না আর কি। তো যাই হোক, আশা করি দেখি সামনে যদি আর দেওয়ার সুযোগ পাই অবশ্যই দিব আর কি, ইনশাল্লাহ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই নেটে সমস্যা হচ্ছে মনে হচ্ছে। ফজলুল বাড়ি ভাই শুনতে পাচ্ছেন আপনি? মোহাম্মদ নজরুল ইসলাম। জি আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম বলছি। না আসলে যেটা আমি বলতে যাচ্ছি আসলে এটা খুব ইউজফুল। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি জি জি, আপনি বলেন প্লিজ। নজরুল ইসলাম ভাই আপনি একটু পরিচয়টা দিয়ে কোশ্চেনটা করেন প্লিজ। জি, আমি নজরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার, এখানে ইউএইতে আছি অলমোস্ট 28 ইয়ার্স, একটা বাইরের মিন্স জার্মানি বেসড একটা কনসালটেন্ট আছি অ্যাজ এ রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সিভিল হিসাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এই সিভিল ডিফেন্স রিলেটেড ফায়ার অ্যালার্ম অথবা সেফটি রিলেটেড যে জিনিসগুলো, এগুলো সবগুলো যারা আমরা চাকরি করি এখানে, এটা পার্সোনাল লাইফ এবং চাকরির ক্ষেত্রে দুটোই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল আজকে। আমার মনে আছে কয়েক বছর আগে এই যে করিডোর নিয়ে কথা হলো, 1.5 মিটারের একটু 5 সেন্টিমিটার কম হয়েছিল উইথটা, এই জন্য আমাদের 2 মাস ওয়েট করতে হয়েছিল সিভিল ডিফেন্সের জন্য। তো থ্যাংক ইউ, আসলে অনেক কিছু শুনলাম, কিছু আমাদের গাইডেন্স হিসেবে কাজ করবে এখানে। তো আমার মনে হয় আমজাদ এবং ওই যে আরও যে আছেন যারা, এইসব বিষয়গুলো সেফটির উপরে মনে হয় আরও বিশদভাবে রফিক ভাইও আছেন এখানে আমাদের সিনিয়র ভাই, তো এগুলো নিয়ে আসলে আমাদের আসলে আরও বিশদভাবে আলোচনা করা দরকার। আমার মনে হয় কয়েকজন অলরেডি বলছেন, এগুলো খুবই ইউজফুল আসলে। থ্যাংক ইউ ফর এভরিবডি। থ্যাংক ইউ নজর ভাই, যদি আর কেউ হ্যান্ড রেজ করতে, যদি কারো কোশ্চেন থাকে। হ্যাঁ ইমরান ভাই, আমি হ্যান্ড রেজ করছি। কথা বলে দর্শক ধরে কথা বলে। আচ্ছা ঠিক আছে, বাড়ি ভাইয়ের কাছে একটা কোশ্চেন। বাড়ি ভাই, মানে আপনি যে ওই ডেড ইনটা বলছেন, এটা আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারি না, আপনি একটু যদি আর একটু এক্সপ্লেন করতেন। বাড়ি ওই যে ডেড ইন, দ্যাট মিন্স হলো আমরা যে করিডোর থেকে যাচ্ছি, হ্যাঁ ডেড ইন।
এখানে এখন কি আপনি দেখতে পাচ্ছেন আমার এটাকে স্লাইডটাকে? হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, আগাও। হ্যাঁ দেখেন, দেখেন জিনিসটা হলো গিয়ে এই যে একটা করিডোর দেখছেন আপনি, এই করিডোরের কিন্তু আমি এখান থেকে যদি এই ডানে এবং বামে দুই পাশে যে আছে এখান থেকে যদি কেউ বের হয় এবং এই করিডোরে কিন্তু মাত্র একটা সাইডে এসে দুই পাশে যেতে পারে, কিন্তু এই করিডোর থেকে কিন্তু দুইটা এক্সিট নেয়। জিনিসটা খেয়াল করেন, এখান থেকে ও একটা এক্সিটে আসবে, একটা করিডোরে আসবে, ওখান থেকে দুই দিকে চলে যাবে। এই একটা মাত্র যে এন্ডের পয়েন্ট আছে, একটা মাত্র যে আমার যাওয়ার জন্য যে একটা করিডোর তৈরি হবে, এই করিডোরকে বলা হয় ডেড এন্ড। যেটা এখানে দুইটা জায়গা হয়েছে, এখান থেকে একটা আসার পর, একটা জায়গায় আসার পর, ওই কর্নার থেকে আসার পর, এখানে আসার পর দুইটা সে এক্সিট পাইলো দুই পাশে। বাট এইটার মিনিমাম ডিস্টেন্স 15 মিটার, বা মানে আপনি দেখতে পারেন এরকম ডিস্টেন্স, এবং আপনি ওই সময় যেন যেতে পারেন এরকম ডিস্টেন্স ধরা হয়েছে। এখানে দুইটা, যেমন এখানে দুইটা লিফট, লিফটের সাথে একটা ডেড এন্ড দেওয়া হয়েছে। এই এইটাই হলো যে ডেড এন্ড ডিস্টেন্স আর কি, মিনিমাম ডিস্টেন্স কতটুকু। এবং এখান থেকে যদি এই পাশে মনে করেন এই টেন ওই পাশে যদি আরেকটা স্টেয়ার থাকতো, তখন এটা আবার ডেড এন্ড হয়ে যেত, তখন এটা ট্রাভেল পাথ হয়ে যেত। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে। আর কেউ আছেন যেনারা কোনো কোশ্চেন করতে চান? যদি কেউ থেকে থাকেন হ্যান্ড রাইজ করতে পারেন, যদি কোশ্চেন থেকে থাকে না। আমার মনে হচ্ছে আর কেউ নেই হ্যান্ড রাইজ করার জন্য, তো আমি রিকোয়েস্ট করবো আমাদের সিনিয়র ভাই রফিকুল ইসলাম ভাইকে রেস্ট অফ অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। হ্যান্ড ওভার টু রফিকুল ইসলাম ভাই। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। বিশেষ করে ইঞ্জিনিয়ার ফজলুল বারীকে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় দেওয়ার জন্য। যদি একটু প্রথম দিকে একটু সাউন্ড প্রবলেম ছিল এবং সেটা পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে গেছিল, এই জন্য দুঃখিত। আজকে যারা উপস্থিত হয়েছেন, উপস্থিতি আপনাদের হয়তো একটু কষ্ট হয়েছে, এই জন্য আমি এই প্রোগ্রাম আমি এই কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এটা খুব হাইটেক একটা টপিকস, নো ডাউট অ্যাবাউট ইট। আমরা যারা সিটি লাইফে অভ্যস্ত, কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, হসপিটাল আছে, এসব জায়গাতে কিন্তু এই ফায়ার অ্যান্ড সেফটি এটা খুবই জরুরি, খুবই জরুরি। আপনার খাওয়াটা যেরকম জরুরি, আমাদের এই ফায়ার অ্যান্ড সেফটি বিষয়গুলো ঠিক ওরকমই জরুরি। এটা আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে। বিশেষ করে যারা রেগুলেটরি বডি আছেন, তাদের দায়িত্ব সবার থেকে বেশি। এখানে আমরা যারা ইউএইতে আছি, এখানে সিভিল ডিফেন্সের পারমিশন ছাড়া কোনো ইউটিলিটি কানেকশন দিবে না। আপনি একটা বিল্ডিং করলেন, সে যে পারপাজেই করেন, কমার্শিয়াল হোক, রেসিডেন্সিয়াল হোক, আর যাই হোক, স্কুল হোক, কলেজ, ইউনিভার্সিটি হোক, সেখানে কিন্তু সিভিল ডিফেন্স আগে আসবে। তারা দেখবে যে এই যে ডিটেকশন প্রোটেকশন সিস্টেমের যে কথা বলা হলো, আপনার প্যাসিভ সিস্টেম গুলো, অ্যাক্টিভ সিস্টেম গুলো, এগুলো ডিজাইন অনুপাতে, ডিজাইন অনুযায়ী সেগুলো মানে ইয়ে হয়েছে কিনা, ইনস্টলেশন হয়েছে কিনা, সেগুলো দেখে তারা যখন সন্তুষ্ট হবে, তারা ক্লিয়ারেন্স দিলে তখন কিন্তু বিদ্যুতের কারেন্ট, বিদ্যুতের সংযোগটা লাগবে, ওয়াটার ওয়াটার কানেকশনটা আসবে, সেখানে ইলেকট্রিসিটি, সরি এটা তো বলেছি আর কি, সব ধরনের ইউটিলিটি ইউটিলিটি কানেকশন তখনই আসবে যখন সিভিল ডিফেন্স মানে গ্রিন সিগন্যাল দিবে যে এখানে সিভিল ডিফেন্সের যত রকম কন্ডিশন আছে সবগুলো ফুলফিল হয়েছে, তখন সেটা দেবে আর কি। আমাদের দেশে কিন্তু সিভিল ডিফেন্স হলো আন্ডার হোম সেক্রেটারি, হোম মিনিস্ট্রি। কেন হোম মিনিস্ট্রি আন্ডার সিভিল ডিফেন্স থাকবে? সিভিল ডিফেন্স, ফায়ার অ্যান্ড সেফটি সবগুলো থাকবে ইঞ্জিনিয়ারদের আন্ডারে। এবং বাংলাদেশে এইটার যত গুরুত্ব, যত রিস্ক, যত হ্যাজার্ড এই ফিল্ডে আছে, এত হ্যাজার্ড কিন্তু অন্য ফিল্ডে নাই বাংলাদেশে। এত জনসংখ্যা, এত বিল্ডিং,
এত কিছু, এটা কিন্তু খুবই একটা মানে হাই প্রায়োরিটি ফিল্ড বাংলাদেশে। এবং বাংলাদেশে আমি মনে করি যে ফায়ার সেফটি এই বিষয়গুলো একটা মিনিস্ট্রিতে আন্ডার থাকতে হবে, এটা উই ওয়ান্ট এ সেপারেট মিনিস্ট্রি ফর ফায়ার অ্যান্ড সেফটি, অল সিভিল ডিফেন্স উইল বি আন্ডার ওয়ান মিনিস্ট্রি, দেয়ার মিনিস্ট্রি উইল বি হেডেড বাই ওয়ান ইঞ্জিনিয়ার লাইক আওয়ার হাফিজ ভাই আমরা আছেন, এই যে ইমরান আছে, এদের মতো ইঞ্জিনিয়াররা থাকবে, এগুলো লিড করবে আর কি। এগুলো কখন হয় আমরা কিন্তু এখন পরিষ্কারভাবে কথা বলবো আর কি। ইঞ্জিনিয়াররা প্লিজ রেইজ ইউর ভয়েস, আমরা আমাদেরকে কাজ করতে দিতে হবে। যদি ইঞ্জিনিয়ারদের ঠিক মতো কাজ না করে বাংলাদেশ আনসেফ থাকবে, কখনো সেফ হবে না আর কি। আমাদের পলিটিশিয়ানরা ব্যর্থ হয়েছে আমাদেরকে একটা সেফ কান্ট্রি উপহার দিতে আর কি, তারা কিন্তু জানে না হোয়াট ইজ প্রোঅ্যাক্টিভ। আমাদের সত্য কথা এখন বলতে হবে, হোয়াট ইজ প্রিভেন্টিভ প্রোঅ্যাক্টিভদের জন্য, হোয়াট ইজ মানে আপনি এসেগুলো একটা এই যে ইন্সপেকশনের কথা যেটা আশরাফুল বললো, ইন্সপেকশন কি হয়, সেফটি অবজারভেশন ট্যুর বলে একটা কথা আছে, সেই যে যে কন্ডিশন গুলো বিএনবিসি কোড আমরা এনএফপি এর 101 কোড গুলো বললাম, সেগুলো ঠিক মতো কমপ্লায়েন্স হয়েছে কিনা, সেগুলো একটা কমান্ড থেকে সেগুলো কিন্তু ইন্সপেকশন হইতে হবে ঠিক মতো, এবং সেগুলো কারেকশন করতে হবে আর কি। এখন বাংলাদেশে জানি না কোনটা কার দায়িত্ব, কখনো সিটি কর্পোরেশন আসতেছেন, কখনো সিভিল ডিফেন্স হোম মিনিস্ট্রি আসতেছেন। সিভিল ডিফেন্স শুড নট বি আন্ডার হোম মিনিস্ট্রি, ইট ইজ নট দ্যার বিজনেস, ইট ইজ কমপ্লিট ইঞ্জিনিয়ারিং বিজনেস, হ্যাজ টু বি আন্ডার ইঞ্জিনিয়ারিং। এবং এইখানে মিনিস্ট্রি দিতে হবে একটা, এই মিনিস্ট্রি টু বি হেডেড বাই ওয়ান ইঞ্জিনিয়ার হু হ্যাজ এক্সপিরিয়েন্স ইন দিস পার্টিকুলার ফিল্ড। আমি আর বিশেষ আর কিছু বলতে চাই না, আমাদের এই এই ফিল্ডে যথেষ্ট ইম্প্রুভ করার সুযোগ আছে, এবং আমরা এই কাজগুলো করে যাব আমাদের দায়িত্ব থেকে, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, বি ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম থেকে আমরা আরো প্রোগ্রাম করব এবং আমাদের ভয়েস রেইজ করব, এগুলো কিভাবে ইম্প্রুভ করা যায়, কিভাবে বাংলাদেশ মানুষকে সেফ রাখা যায়, সেই কাজগুলো আমরা করে যাব। একজন কিন্তু উপস্থিতির কথা বললেন, এটা বি ওয়ার্ল্ড এর দায়িত্ব, আমরা এগুলো ঠিক করব। ইমরান আছে, আমাদের অর্গানাইজার আমজাদ আছে, আমাদের ফাউন্ডার রেজা আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব যে এরপরে। একটা ভালো পয়েন্ট কিন্তু হি হ্যাজ রেজড ইঞ্জিনিয়ার রাসেল, যে আমরা সার্টিফিকেট ইস্যু করবো এরপরে, ঠিক আছে। এবং সেই সার্টিফিকেটটা শুধু প্রেজেন্সের ভিত্তিতে না, আমরা এটা একটা মডালিটি কি হবে এটা আমরা ঠিক করব, কিছু আমরা হয়তো এক্সাম সিস্টেম আমরা করতে পারি, যাতে করে এই ধরনের এই যে প্রেজেন্স গুলো, এই ধরনের প্রেজেন্টেশন গুলো, এই যে ওয়েবিনার সেশন আমরা করতে চাই, এটা বোধ হয় 34 ওয়েবিনার সেশন, আমরা এটাকে ফ্রুটফুল করার জন্য আমরা সার্টিফিকেট সিস্টেম আমরা যাবো, বি ওয়ার্ল্ড থেকে করা হবে এটা, যেহেতু উই আর দ্য অর্গানাইজার, আমরা করব, আমরা এখান থেকে করব, যাতে করে এই যে যারা প্রকৌশলীরা আছেন, জয়েন হয়েছেন, আপনারা যেন পরবর্তীতে আপনাদের কোনো সিপিডির ক্ষেত্রে, কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে, বা আপনাদের রিনিউয়াল অফ দ্য সার্টিফিকেশন, রিনিউয়াল অফ দ্য কোয়ালিফিকেশন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, আমরা বি ওয়ার্ল্ড থেকে সেটা ব্যবস্থা করব, আমরা সেটা মডালিটি ঠিক করে পরবর্তীতে জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে আজকে কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য, পরবর্তী কোনো একটা সেশন আবার দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম।